যেমন কারবালা শরীফের যে ওয়াকিয়া, এটা এত প্যাথেটিক এবং এত নির্মম যে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত, আর এই দৃষ্টান্ত আর কিয়ামত পর্যন্ত হবে না। ওনাদের উপরে এত বেশি জুলুম করা হয়েছে যে আজ পর্যন্ত কোনো শাহাদাতে এত জুলুম হয়নি, কিয়ামত পর্যন্তও হবে না। এত জুলুম, এত অত্যাচার ওনাদের উপরে হয়েছিল মানুষের, এবং শুধু জুলুম না, জুলুমের পরে ওনাদেরকে শহীদ করে দেওয়ার পরেও তাদের রাগ মিটছে না, শহীদ করে দেওয়ার পরেও ওনাদের উপর অত্যাচার চালাচ্ছে। একটা মানুষের সাথে যদি মানুষের রাগ থাকে, আপনার সাথে আমার রাগ আছে বা একজন সাথে আরেকজনের, বড়জোর কি হবে? রাগ যদি খুব থাকে, মারামারি হলো, এই একজন আরেকজনকে আঘাত করলো, রাগটা যদি চরম পর্যায়ে চলে যায়, ক্লাইম্যাক্সে চলে যায় যদি রাগ, তার সর্বোচ্চ পরিণতি যে সেটাকে হত্যা করে দিবে, ঠিক না ভাই? তারপরে তার কিছু নাই, হত্যা করে দিল, রাগ মিটে গেল, হত্যা করে দেওয়ার পরে রাগটা পড়ে যায় কি, তাই না? এটা হচ্ছে চরম পর্যায়ে রাগের, মানুষের রাগের এটা হচ্ছে চূড়ান্ত, যে যখন ক্লাইম্যাক্সে রাগ চলে গেছে তখন সে আর থামতে না পেরে তাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে দেওয়ার পরে ও রাগ পড়ে গেছে। এমনও হয় হত্যা করার পরে হত্যাকারী আবার আফসোস হয় যায়, হাই আমি চাইনি তাকে মারতে কিন্তু রাগের বসে মেরে ফেলেছি, বুঝেছেন না? কিন্তু কারবালার রাগটা এমনই রাগ যে ইমাম পাকদেরকে শহীদ করে দেওয়ার পরেও তাদের রাগ মিটছে না, তারপরেও তাদের জানাজা লাশ মুবারকের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে দিচ্ছে, দিয়েছে কিনা ভাই? তারপরে প্রত্যেক আহলে বাইত পাক সহ উনাদের যত সঙ্গী সাথী ছিলেন 72 জন, প্রত্যেকের জিস্ম মুবারক থেকে সার মুবারক কেটে নিয়েছে, এমনকি 6 মাসের শিশু আলী আসগার আলাইহিস সালাম, ওরা 71টা সার মুবারক পেল, আর একটা পাচ্ছে না খুঁজে, তো বলে আর একটা তাহলে কোথায় গেল? তো বালিতে বর্ষা দিয়ে ওরা খোঁচাচ্ছে, খোঁচাতে খোঁচাতে একটা জায়গা থেকে রক্ত বেরিয়ে আসলো, তখন বালি ছড়িয়ে দেখলো যে এখানে হাজরাতে সাইয়েদনা আলী আসগার আলাইহিস সালাম 6 মাসের শিশু, তাঁর লাশ মুবারক দাফন করা ছিল, সেখান থেকে সার মুবারক কেটে সেটাকেও বর্ষায় গাঁথলো। কতটা রাগ না থাকলে এতটা নিচে নামতে পারে, বুঝতে পেরেছেন? তারপরেও তাতেও রাগ মিটছে না, তারপরে ওনাদের পরিবার পরিজনদের উপরে জুলুম করছে, তাবুতে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়েও রাগ মিটলো না, তিনাদের কাছ থেকে সব লুটপাট করলো, তাই না? তারপরেও রাগ মিটলো না, ওনাদেরকে কয়েদি বানালো, আলে মুহাম্মদ, যারা জান্নাতের সর্দার, জান্নাতের মালিক, যারা জান্নাত দান করবেন তাদেরকে কয়েদি বানালো, তাদেরকে এজিদি বাহিনী তাদের জেলখানাতে রাখলো। এরকমভাবে অত্যাচারের উপর অত্যাচার, অত্যাচারের উপর অত্যাচার শাহাদাত পাকের পরেও করতেছে। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, মুসলমান তো দূরের কথা, এটা তো কলমা পাটকারী মুসলমান নিজেদেরকে বলেছিল, মুসলমান তো দূরের কথা, এটা ইনসানিয়াতেরই বাইরে, কোনো ইনসান এটা করতে পারে না, আজ অব্দি করতে পারেনি, করেছে? আজ অব্দি করেনি। ইনসানিয়াত তো দূরের কথা, হাইওয়ানিয়াতেরও বাইরে, কোনো পশুও এ কাজ করতে পারে না, হাইওয়ান মানে পশু, পশুত্বেরও বাইরে। মানুষের আজ অব্দি আমরা জানি বা যত হিস্ট্রি আমরা পড়েছি, আপনারা পড়েছেন, কোনো হিস্ট্রিতে এটা পাবেন না যে কোনো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে লাস্ট পরিণতি তাকে হত্যা করা, বাস হত্যা করলো রাগ মিটে গেল। কিন্তু তারপরেও, তারপরেও যে এই জুলুম, তো এখন প্রশ্ন যে এই রাগটা কোত্থেকে আসলো, কিসের রাগ? জেনে রাখবেন, কোনো ব্যক্তিগত রাগ, সামাজিক রাগ, পারিবারিক রাগ কখনো এই পর্যায়ে যেতে পারে না। যত ধরনের পৃথিবীতে রাগ আছে সমস্ত রাগের সর্বোচ্চ পরিণতি হচ্ছে হত্যা করে দেওয়া, বাস ওটাই লাস্ট লিমিট। একমাত্র ধর্মীয় রাগ, কমিউনাল রাইট যেটা, ধর্মীয় রাগ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে মানুষকে একেবারে ব্লাইন্ড করে দেয়, অন্ধ করে দেয়, পশু তো বানিয়ে দেয়, পশুর চেয়েও নিচু বানিয়ে দেয় যেটা করেছে। এবং এটা শুধু ধর্মীয় রাগও নয়, এটা আলোচনা করব তখন আপনারা বুঝবেন এই রাগটা কিসের রাগ ছিল, এটা আমাদের জানা দরকার, এই রাগ কিসের রাগ ছিল আর রাগের উৎপত্তিটা কোথায়, স্পার্কিং পয়েন্ট, রাগটা স্পার্ক, পহেলা স্পার্ক করেছে কোথায়। আপনার সাথে আমার দ্বন্দ্ব হলে এরকম রাগ হবে না,
রাগটা স্পার্ক করেছে অনেক আগে, প্ল্যান পরিকল্পনা ছিল অনেক আগে, কিন্তু পরিবেশ তৈরি হয়নি সেটা কার্যকর করার জন্য। প্ল্যান তৈরি ছিল অনেক আগে থেকে, কার্যকর হয়েছে ইয়াজিদের যুগে। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুন বাশারাম মিন তিন, সূরা সাদ, সূরা সাদ, সাদ আয়াত নাম্বার 71 থেকে 85 নম্বর আয়াত পর্যন্ত এর এই সাজদার উপরে আয়াত পাকটি আছে, কিন্তু আমি আজকে ব্যাখ্যা করব মেন 75 নম্বর আয়াত, 71 থেকে শুরু। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুন বাশারাম মিন তিন, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি মাটির বাসার তৈরি করব, মাটি থেকে, মাটির বাসার বলার কি অর্থ, কি লোহার বাসার হয় নাকি, হ্যাঁ অ্যালুমিনিয়ামের বাসার হয় নাকি, বললেন মাটির বাসার তৈরি করব। তো মাটির বাসার যখন বললেন তার মানে নিঃসন্দেহে আরো কিছু বাসার হয়, নাহলে শুধু বলতেন আমি বাসার বানাবো, আমি বাসার তৈরি করব। বললেন মাটির বাসার তৈরি করব, মানে আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। দুই রকমের বাসার আছে, যত পয়গম্বর আছেন সব হচ্ছেন মাটি থেকে তৈরি, মাটির বাসার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম বাসার মানে অবয়ব, আকৃতি, গঠন। তো বললেন মাটি থেকে আকৃতি অবয়ব তৈরি করলাম, আর একটা বাসার আসবে সেটা নূরের বাসার। তো বললেন আমি মাটির বাসার তৈরি করব, মাটির মানুষ বানাবো। বানাবার পরে وَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ, মাটির বাসার তৈরি করব, অতঃপর তাকে ঠিকঠাক করে নেব, সুষম করে নেব, তারপর নাফাখতু ফিহি মির রুহি, অতঃপর আমার রুহ থেকে ফুঁক দেব, আমার রুহ থেকে ফুঁক দেব মানে নূরে মুহাম্মাদিকে প্রবেশ করাবো, যখন সেটা প্রবেশ করাবো وَقَعُوا لَهُ سَاجِدِينَ, তখন তোমরা সকলে একযোগে সিজদায় পড়ে যাও। এখানে খুব মজার ব্যাপার, আল্লাহ পাক বলেন নাই যে আদমকে যখন আমি তৈরি করে নিব, সুষম করে নিব, ঠিকঠাক করে নিব, তখন সেজদায় পড়ে যাও। আদমকে তৈরি করার পরেও সেজদা করতে হবে না, যখন আদমকে তৈরি করে নিব, তৈরি করার পর যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করাবো তখন সেজদায় পড়ো। যতক্ষণ নূরে মুহাম্মাদি প্রবেশ না করাবো ততক্ষণ সেজদার আমার হুকুম না। বলেন মাটির মানুষ তৈরি করলাম, ওই মাটির বাসা তৈরি করার পর অনেকদিন সেটা ছিল, সেটা বিশ্রুষ্কট, শুক শুকনো হলো, ঠনঠনে হলো, বলেন তখনও সেজদা করতে হবে না, তখনও আমার আদেশ না। তারপর যখন নূরে মুহাম্মাদি প্রবেশ করাবো ওয়া কাউলাহু সাজিদিন, তখন যেন কোনো ইখতিলাফ করো না, সবাই একযোগে সেজদায় পড়ে যাও। আগে থেকে ওয়াডার শিক্ষা দিয়ে রাখলেন সমস্ত ফেরেশতাদিগকে, আর ফেরেশতাদের লিডার কে ছিল তখন, আজাজিল, যার নাম ইবলিস, সে কিন্তু ছিল জিন। এত বেশি সাজদা করেছে দুনিয়ায়, এত বেশি আল্লাহর ইবাদত করেছে যে ইবাদত করতে 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 ফেরেশতাদের ইবাদতকে অতিক্রম করে চলে গেছে, তার মর্যাদা, যোগ্যতা ও দরজা ফেরেশতাদের চেয়েও টপ মাকামে চলে গেছে। 600,000 বছর ইবাদত করেছিল, লৌহে মাহফুজে পৌঁছে গেছিল সে, এবং আল্লাহ পাক এবং এত সাজদা করেছে, বলেছে যে তার সাজদাকে যদি জমিনে বিছানো হয় তাহলে পৃথিবীতে একটা ছোঁচ রাখার জায়গা থাকবে না, সাজদার উপরে ফুটো হবে। আল্লাহকে কোনো জায়গায় সাজদা করতে সে বাকি রাখেনি, এত বড় আবেদ ছিল, এত বড় আবেদ ছিল যে ফেরেশতাদেরকে অতিক্রম করে গেল, তাদের সে ফেরেশতাদের চেয়েও টপ জায়গায় চলে গেল। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দিলেন, তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়, বলা হতো ফেরেশতাদের টিচার, সে কিন্তু ছিল জিন। অতঃপর যখন আদম তৈরি করলেন, সূরা বাকারা 34 নম্বর আয়াত ও আরো না আয়াত আছে, সূরা আল কাহাফে আছে, সূরা আল আরাফে আছে, সূরা বানী ইসরাইল আছে, সূরা তহার মধ্যে আছে, সূরা আল হিজরের মধ্যে আছে, একই কথা বারবার আল্লাহ রিপিট করেছেন, কি ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আগে একবার বলে রেখেছিলাম যখন সত্যি তৈরি করলাম, নূরে মুহাম্মাদি দিলাম, তখন আমি বললাম সব ফেরেশতাদেরকে, ফের হুকুম করলাম, হুকুম করা ছিল আর হুকুমের প্রয়োজন নাই, তথাপি ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু, এবং সমস্ত ফেরেশতাদেরকে আমরা হুকুম করলাম যে সাজদা করো, উসজুদ, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, লি আদম, লি আমাকে নয়, লা লি আমাকে নয়,
লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলেন। আর সূরা সওয়াদের 73 নম্বর আয়াতে পাকে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা একযোগে সাজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস, ইবলিস করল না। আবা ওয়াস্তাকবারা, সূরা বাকারাতে কানা মিনাল কাফেরিন, সে অহংকার করলো, অস্বীকার করলো সিজদাকে। তো কি হলো? কানা মিনাল কাফেরিন, কাফিরদের ভিতরে হয়ে গেল। এখানে বলছে ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফেরিন, সে তাকাব্বুর করলো, কাফির হয়ে গেল। শুধু ইবলিস সাজদা না, আমার সাজদা সাবজেক্ট নয়, আমি মেন প্রসঙ্গে আসতে চাচ্ছি, সাজদা বোঝাতে চাচ্ছি না, কাফির হয়ে গেল। যখন কাফির হলো, আল্লাহ পাক তখন ইবলিসকে শুধালেন, কালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, তোকে কিসে নিষেধ করলো, কে বারণ করলো সাজদা করতে, যেখানে আমি হুকুম করেছি আর যেখানে আমি নিজের দুই কুদরতি হাত দিয়ে আদমকে তৈরি করেছি। আল্লাহ পাক নিজে বলছেন আমি তৈরি করেছি নিজের দুই হাতে। আল্লাহর হাত হয়, এর তফসির করতে গেলে বিশাল ব্যাপার, ওটা আমার আজকে সাবজেক্ট নয়। আল্লাহর হাত কি তাহলে? কোরআনে হাত লেখা আছে ভাই, এ বলি উল্লার কথা না, আল্লাহ তালার কথা। যে আল্লাহ তালা বলছেন কোরআন পাকের আয়াত, যেখানে আমি তোকে কালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, বিয়াদাইয়াদুন মানে হাত, এটা তাসনিয়া মোজাফ মোজাফ ইলাইহি হওয়ার জন্য, মোজাফ হওয়ার কারণে নুন পড়ে গেছে ইয়াদাইনের, এটা আরবি গ্রামার, মাওলানারা বুঝতে পারছেন আমার কথাটা, এটা ব্যাকরণ। ইয়াদাইয়া আমার দুই হাত, যেখানে আমি আমার দু হাত দিয়ে তৈরি করেছি, বুঝেছেন না? তো যাই হোক, সেটা আমার সাবজেক্ট নয়। তো তুই কেন সিজদা করলি না? মামা না আকা, তোকে কিসে নিষেধ করলো, কে বারণ করলো? ইবলিস বলল, কি বলল? হ্যাঁ, এবং আল্লাহ তাআলা ওকে জিজ্ঞাসা করলেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, যে তুই তাকাব্বুর করলি, অহংকার করলি, এই বলে যে তুই নিজেকে আলিন, এটা আলি শব্দের জামা, আলিনদের ভিতর থেকে নিজেকে মনে করলি, তাদের সমতুল ভাবলি নিজেকে, আলি আইন আলিফ লাম ইয়া, এটা এক, এটা হচ্ছে ইসমে, এটা হচ্ছে ফাইল, ইসমে ফাইল ওয়াহিদ, ওয়াহিদ ইসমে ফাইল মানে এক বচন কর্তা, আলি মানে বুলান্দ হোনে ওয়ালা, একজন উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তি তাকে বলে আলি, ওই আলির ইস জামা ইসমে ফাইল, আলিন জামা ইসমে ফাইল মানে হচ্ছে যে বুলন্দ হোনে ওয়ালো, মানে উঁচু উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তিগণ, মানে অনেক ব্যক্তি আছেন, তো তুই নিজেকে উঁচু উঁচু মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ভিতর থেকে ভাবলি, ওদের উনাদের মতো তুই নিজেকে ভাবলি, তার মানে সেই সময়ে উঁচু মর্তবা, উঁচু মর্তবা অনেক ব্যক্তি ছিলেন। ইবলিস তার উত্তরে বলল, ও তো আর উঁচু মর্তবাদেরকে দেখতে পাচ্ছে না, পাচ্ছে? ও দেখছে সামনে একজন দাঁড়িয়ে আছেন, তো বললো আনা খায়রুম মিনহু, ও ভাবছে যে আল্লাহ তাআলা বলছেন যে ইনাচ্ছে ইন আদমের মতো আমি নিজেকে ভাবছি, আদমের মতো আমি নিজেকে ভাবছি, তার জবাবে ও আরো তাকাব্বুর করে বলল আদমের মতো তো দূরের কথা, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, বুঝতে পেরেছেন? এটা আবার ওয়াহিদের জমির এসেছে, আনা খায়রুম মিনহু, হু এক বচন মানে একজনকে দেখছে আদমকে, বলল যে আমি আদমের চেয়েও বড়, কেন আদম মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি, অতএব আমি আদমের চেয়ে বড়। ইবলিস বলছে যে আমি নিজেকে, আমি নিজে আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে বড়, আর আল্লাহ তাআলা বললেন যে তুই আদমের চেয়ে বড় মনে করে নিজেকে উঁচু ব্যক্তিদের সমান ভাবলি, মানে আদমের চেয়ে বড় ভাবা মানে উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তিদের সমান ভাবা, বুঝতে পারছেন না কথাটা? তার মানে উঁচু মর্তবা সম্পন্ন যে ব্যক্তিগণ আলিন, তারা আদমের চেয়ে উঁচা, বুঝতে পারলেন কথাটা? তারা আদমের চেয়ে উঁচা, তাদের সমান ভাবা মানে আদমের চেয়ে উঁচু ভাবা। আল্লাহ বলেন তাদের, তাহলে ওই উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তি তারা কারা? যাদের সমান নিজেকে ভাবলো ইবলিস, এই আলিন কারা? এই আলিন হচ্ছেন তারাই
উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তি তারাই যে যাদের বসিলায় আদমের তৌবা কবুল হয়েছিল। মানে পাক পঞ্জতনে পাক, যা যে ওসিলা চাই সে উঁচা হয় না, যার ওসিলায় দোয়া চাওয়া হয় সে উঁচা হয়। আপনি বলেন আল্লাহ পাক আমাকে হুজুর গস পাকের ওসিলায় আমার দোয়া কবুল করলেন, তো গস পাক উঁচা হলেন না আপনি? আল্লাহ পাক আমার পীর মুর্শিদের ওসিলায় আমার দোয়া কবুল করেন, পীর মুর্শিদ উঁচা হলেন না আপনি? এমনকি আপনি বলেন হ্যাঁ আল্লাহ আমি আমি যে জোহরের নামাজ সালাত আদায় করলাম এ সালাতের ওসিলায় আমার দোয়া কবুল করলেন, সালাত উঁচা হলেন আপনি? সালাত যাকে ওসিলা করা হয় সে উঁচা হয়। তো আদম আলাইসলাম ওসিলা করলেন পাক পাঞ্জাতন পাককে, যে আলে মুহাম্মদের ওসিলায় পাঞ্জাতন পাকের ওসিলায় তোবা কবুল করো। তো পাঞ্জাতনে পাক আদমের চেয়ে উঁচা, পাঞ্জাতনে পাক হচ্ছেন আদম আলাইসলামের ওসিলা। তো ওনার পেশানিতে ওই পাঞ্জাতনে পাকের নূর ছিল। এই আয়াত পাক থেকে এটাও বোঝা যাচ্ছে যে পাঞ্জাতন পাকের নূর ছিল, আর আল্লাহ পাক পাঞ্জাতন পাকের নূরকেই সাজদা করতে বলেছেন। আদমকে কেন বললেন? যেহেতু আদমকে দেখা যাচ্ছে, আদম হচ্ছে মসজুদে এলাই আর পাঞ্জাতন পাক হচ্ছে মসজুদে লাহু। মসজুদে এলাই মানে যার দিকে সাজদা করা হয়, যে নামাজে আমরা সাজদা করি কোন দিকে? কাবা। তো কাবাকে বলে মসজুদে এলাই, কাবার দিকে সাজদা, কিন্তু সাজদা আমরা কাবাকে করি না, কাবা হচ্ছে ওসিলা, এর ওসিলা সাজদা করি খোদাকে, তাই খোদা হলেন মসজুদে লাহু। তো ফেরেশতাদের জন্য আদম ছিলেন মসজুদে এলাই, যেহেতু আদমের পেশানিতে পাঞ্জাতন পাকের নূর, এই জন্য আল্লাহ পাক বলেন আদমের দিকে সাজদা করো, কিন্তু সাজদা মসজুদে লাহু হচ্ছেন পাঞ্জাতনে পাক, যে পাঞ্জাতনে পাককে সাজদা করো। এই কারণে ইবলিস যে সাজদা করলো না, সাজদাটা আল্লাহ পাক বলেছেন পাঞ্জাতন পাককে করার জন্য, বুঝিয়েছেন, এই কারণে বলেছেন আদমকে করো। সে যে সাজদা করলো না, যার কারণে আল্লাহ বললেন ওই উঁচু মর্তবা সম্পন্নদের মতো ভাবলি, মানে আমি উঁচু মর্তবা সম্পন্ন আলিমদেরকে সাজদা করতে বলেছিলাম, আলিমদের প্রতি সাজদা করতে বলেছিলাম, উঁচু মর্তবা সম্পন্ন ব্যক্তিদেরকে সাজদা করতে বলেছিলাম, তুই করলি না, মানে তুই ওই পাঞ্জাতন পাকদের সমান নিজেকে ভাবলি। তো সে তো পাঞ্জাতন পাককে দেখতে পায় না, সে দেখে শুধু আদমকে, বলেন তার সমান কেন, আমি তার চেয়ে উঁচা, আনা খায় রোমেন হোক। তো আল্লাহ তাআলা বললেন যে তুই তার চেয়ে উত্তম বললি, আর বললো আমি এমন এক বাসারকে সিজদা করব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ফাখরুজ মিনহা, কালা ফাখরুজ মিনহা, বেরিয়ে যা তুই আমার দরবার থেকে, দূর করে দিলেন। আর বললেন লামান তাবিআকা মিনহুম লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, লামান তাবিআকা মিনহুম লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, যারা তোর পথ অনুসরণ করবে, মানে তুই আজ নূরে মুহাম্মাদিকে সিজদা করলি না, পাঞ্জাতন পাককে সাজদা করলি না, আহলে বাইত পাককে সাজদা করলি না, সাইয়েদুনা গাউস আজম পাককে সাজদা করলি না, ওই সুলবে বড় হুজুর পাক ছিলেন উনাকেও সাজদা করলি না, যে এই পথকে যে অনুসরণ করবে, তোর পথ অনুসরণ করে যারা সাজদায় তাজিম থেকে দূরে থাকবে, ওদের সবার দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব। ইয়ে কোরআনের আয়াত, বলি উল্লাহ কা বাত নহি, খোল কে দেখ লিজিয়ে কোরআন মে হ্যায় ইয়া নহি, বুঝতে পেরেছেন? ইবলিস দেখলো যে ব্যাপার তো খুব কঠিন, বলে আমি আল্লাহর এত ইবাদত করেছি যে কোনো ফেরেশতা পারেনি, যার কারণে আমি তো ফেরেশতা নয়, আমি জিন, তো শুধু এই পাঞ্জাতন পাককে সিজদা না করার জন্যই আমার এই হাল হয়ে গেল, আদমের সামনে মাথা না ঝুঁকাবার জন্য যখন আমার এই হাল হলো, দেখে নেবো আদম সন্তানকে আজ। ওর দুটো রাগ হলো, একটা রাগ যে আমি এমন কোনো ইবাদত নাকি করিনি, পৃথিবীর এমন কোনো জায়গা নেই সাজদা করিনি, শুধু ওর কাছে মনে হলো এটা সামান্য ব্যাপার, সামান্য আদমকে সাজদা করলাম না, এই জন্যই আমার এই হাল, ওর সাজদার উপরে রাগ হয়ে গেল, দেখি কি করে আদম সন্তান সাজদা করে, যার কারণে আজ পৃথিবীতে সর্বপ্রথম ইবলিস সর্বপ্রথম সাজদা দিয়েই ভটকায়, যে মানুষকে সাজদা করছে। দেখো ইবলিসও বলেছিল আমি এমন নয় যে মানুষকে সাজদা করব, কোরআন পাকে আয়াত পাক যে আমি এমন নয় যে একটা বাসারকে সিজদা করব। দেখেন কিছু মোল্লা মৌলবি আছে, ওরাও বলে যে আমরা এমন নয় যে মানুষকে সিজদা করব, কথাটাই একই, ও বলেছিল আরবিতে, এরা বলছে বাংলায়, কথাটাই এক। তো সিজদার উপরে ওর রাগ হলো, আর রাগ কি হলো, যে আদম আলাইহিসসালাম হচ্ছেন যত আমার পথের কাঁটা, আমি এত ভালো ছিলাম, ফেরেশতাদের আমি টিচার ছিলাম, জান্নাতে বসে শিক্ষা দিতাম, এই আদমকে সাজদা না করার জন্য আজ এই হাল হয়ে গেল, আদম আমার কাঁটা হয়ে দাঁড়ালো, এই আদমের সন্তানদেরকে কিভাবে ভটকাতে হয় দেখব। আর আদমের সুলবে নূরে মুহাম্মাদি ছিলেন পাঞ্জাতনে পাক, এই পাঞ্জাতন পাককে সাজদা করিনি, এই জন্য আমার আজ এই দশা, আমি লৌহে মাহফুজে পৌঁছে গেছিলাম,
সমস্ত ফেরেশতাদের টিচার হয়ে গেছিলাম, মুআল্লামুল মালায়েকা হয়ে গেছিলাম, শুধু হাসান হুসাইনকে সাজদা করিনি, মুহাম্মদকে সাজদা করিনি, আলীকে সাজদা করিনি, ফাতেমাকে সাজদা করিনি, হাসান ও হুসাইনকে সাজদা করিনি, এই ইপাঞ্জাদন পাক এদেরকে সাজদা করিনি। এই জন্য এই একটাই কারণে শুধু আমার এই হাল হয়ে গেল, আল্লাহ আমার উপর লানাত দিয়ে দিলেন, বাস ইবলিসের পুরা রাগ পাঞ্জাদন পাকের উপর এসে পড়ল। রাগের রাগ শুরুটা কোন জায়গা থেকে হচ্ছে দেখুন, যে দেখে নিব এই মুহাম্মাদের নূর কিভাবে দুনিয়ায় আসে, মুহাম্মাদকে সাজদা না করার জন্য আমার এই অবস্থা, দেখে নিব আলী কিভাবে রাজত্ব করে খেলাফতে বসে, দেখে নিব হাসান কিভাবে খেলাফতের গদিতে বসে, দেখে নিব ইমাম হুসাইন কিভাবে পৃথিবীর বুকে বিচরণ করে, বাস ইনাদের পরেও রাগ হয়ে গেল। এরপরে ইবলিস এইদিকে আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর ও আল্লাহর ওয়ালি ইনাদেরকে পাঠাচ্ছেন মানবের আকারে, এদিকে ইবলিসকেও পাঠাচ্ছেন বিভিন্ন রূপে, যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের জামানায় ইবলিসকে পাঠিয়েছিলেন ফেরাউন রূপে, ফেরাউনের আকৃতিতে। ইবলিস বিভিন্ন আকারে আসে ভাই, জিন বিভিন্ন রূপ ধারণ করে না, ইবলিস তো জিন, জিন মানুষের রূপ ধারণ করে, ছাগলের রূপ ধারণ করে, কুকুরের রূপ ধারণ করে, বিড়ালের রূপ ধারণ করে, যে কোনো রূপ ধারণ করতে পারে। তো ইবলিসও যে কোনো রূপ ধারণ করে, এবং আগে ইবলিস মানবের রূপে আসতো, তার অনেক ওয়াকিয়া আছে, অনেক ঘটনা আছে, নবী পাকের যুগে মানবের রূপে এসেছে, মুসা আলাইহিস সালামের যুগে এসেছে মানুষের আকৃতি নিয়ে, এবং বিভিন্ন রূপে এসেছে, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের রূপে এসেছে, কখনো সাদ্দাদ রূপে এসেছে, কখনো আরো অন্য রূপে এসেছে। যখন যখন নবী পাকের নূর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলো, ইসমাইল আলাইহিস সালাম থেকে পরপর এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনা মাধ্যম দিয়ে আস্তে আস্তে হযরতে হাশেমের কাছে আসলো, ওটা উমাইয়াদের কাছে গেল না। হাশেমকে এই পরিচিতিটা আগে বুঝিয়ে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে কারবালায় দুটো পার্ক, একটা ইমাম হুসাইন আলাইহিস সালামের, একটা ইয়াজিদ, তাই না? ইমাম হুসাইন আলাইহিস সালামের আব্বা হচ্ছেন মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম, আর মা হচ্ছেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। খাতুনে জান্নাত পাকের আব্বা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হচ্ছেন আব্দুল্লাহ, আর হযরত আলীর আব্বা হচ্ছেন আবু তালিব। আব্দুল্লাহ এবং আবু তালিব দুই সহোদর ভাই, দুজনেরই আব্বা হচ্ছেন আব্দুল মুত্তালিব, মানে মাওলা আলীরও দাদা যান আব্দুল মুত্তালিব, রাসূল পাকের দাদা যান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হযরত হাশেম। এদিকে ইয়াজিদ, ইয়াজিদের বাবার নাম হচ্ছে মুয়াবিয়া, মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান। আগে সাজারাটা দেখেন মাথার মধ্যে ঢুকিয়ে নেন, মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবা হার, হারবের বাবা উমাইয়া, উমাইয়ার পিতার নাম আব্দুস শামস, আব্দুস শামস আর হাশেম দুই ভাই। হযরত হাশেম থেকে রাসূল পাক থেকে কিয়ামত পর্যন্ত যে সাজারা, এই সাজারাকে কোরআন পাকে বলা হয়েছে সাজারাতুত তাইয়্যিবা, পবিত্র সাজারা। আর ইবলিস থেকে, উমাইয়া থেকে, আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ থেকে যে সাজারা চলছে, এই সাজারাকে বলা হয়েছে কোরআন পাকে সাজারাতুল মালাউনা, অভিশপ্ত বৃক্ষ, যে যে সাজারার উপরে লানাত। তো ইয়াজিদের পিতা হচ্ছে মুয়াবিয়া, তার পিতা আবু সুফিয়ান, তার পিতার নাম হার্ব, তার পিতার নাম উমাইয়া, তার পিতা আব্দুস শামস। এইদিকে ইমাম পাকের আব্বা মাওলা আলী, তার আব্বা আবু তালিব, মা ফাতেমা, ফাতেমার আব্বা নবী পাক, নবী পাকের আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ এবং আবু তালিবের আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের আব্বা হাশেম, হাশেম আর আব্দুস শামস দু ভাই। এনারা যখন জন্মগ্রহণ করেন কপাল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, তরবারি দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছিল, উভয়েরই কপাল থেকে রক্ত তখন প্রবাহিত হলো, এবং তাদের উভয়ের কপালে তখন জ্বালা সৃষ্টি হলো। যখন জ্বালা করছিল তখন হযরত হাশেম সাজদা করতেন মাটিতে, তখন মাটির ধুলা কপালে লাগতো, কিছুটা জ্বালা নিবারণ হতো। তো হযরত হাশেম এইভাবে জ্বালা নিবারণ করতেন মাটির ধুল সাজদার মাধ্যমে, মাটি লাগিয়ে। আর এদিকে আব্দুস শামস করতো কি, যখন জ্বালা করতো মদ এনে কপালে লাগাতো, মদের স্পিরিট আছে না, তখন ঠান্ডা লাগতো, আরাম হতো। দুইজনের জ্বালা নিবারণের পদ্ধতি ছিল দুই রকম। এখন নবী পাকের নূর মুবারক যেহেতু হাশেম আলাইহিস সালামের কাছে এসেছে, তাই আল্লাহ পাকের তরফ থেকে আদম ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে পর পর বংশ পরম্পরায় ইনারা কাবার মতওয়াল্লি হয়ে আসছিলেন,
তার কাবার মতওয়ালি তিনি হবেন যাদের শুনবে নূরে মুহাম্মদিয়াকে। কাজে মক্কার লোকেরা আল্লাহ পাকের তরফ থেকে গায়েবের মাধ্যমেই মক্কাবাসীদের মনে কিভাবে হৃদয় হতো ইনাদেরকে ধর্মগুরু জানতো, জেনে মক্কার বাসীরা ভোটের মাধ্যমে ইনাদেরকে ধর্মীয় যাজক হিসাবে মেনে নিতেন। কাবার চাবি তাদের হাতে ছিল এবং আল্লাহ তাআলা কোরআন পাকে উমাইয়াদেরকে তম্বি করে বলেছেন, তোমরা কি হাশেমিদিনায় হাশেমিদের নাই হাজিদের পানি পান করাইতে, এই খেদমত করতে? এই খেদমত উনাদের ছিল। যখন উমাইয়াদের কাছে এটা গেল না, হাশেমিদের কাছে আসলো, যেহেতু নূর এইদিকে এসেছে, উমাইয়াদের রাগ হলো, উমাইয়া খেপে গেল যে আমার দিকে আসলো না। তখন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, সে ঝামেলা করলো, গন্ডগোল করলো, বিবাদ সৃষ্টি করলো। একটা সময়ে সারা মক্কাবাসীর লোক উমাইয়াকে নির্বাসন দিল, মক্কা থেকে বার করে দিল। পরে আবার এসেছিল হযরত হাশেমের পরে আসলেন হযরত আব্দুল মুত্তালিব, রাসূল পাকের দাদা যান। যত এই জেনারেশনটা দূরে সরছে বাড়ছে, তত রাগ আরো বাড়ছে। গোত্রীয় দ্বন্দ্ব, কি গোত্রীয় দ্বন্দ্ব? ফ্যামিলিগত রাগ, আমাদের ফ্যামিলিতে হয় না, দেখবেন নিজেদের মধ্যে হয়। ভাই ভাই খুব মিল, বিয়ে শাদি হয়ে গেল, ছেলে পিলে হলো, তখন চাচাতো ভাই চাচাতো ভাই ঝগড়া, জমি নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে। তো এটা জমি ঘর নিয়ে নাই, কাবা নিয়ে, ধর্ম নিয়ে। আমরা ধর্ম হব, কাবার তত্ত্বাবধায়ক হব, আর আল্লাহ পাকের তরফ থেকে ইনারা তত্ত্বাবধায়ক, ইনারা ইমাম নেতা। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। আদম আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নিঃসন্দেহে আমি তোমাকে সমগ্র মানব জাতির ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্যেও কি ইমামত চলবে না আমি শেষ? আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, বললেন যে হ্যাঁ, ইমামত তোমার খানদানেই থাকবে, কিন্তু এই খানদানে যারা জালেম হবে ওখানে ইমামত যাবে না। তার মানে দুটো জিনিস বোঝা গেল, ইমামত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানেই থাকবে, আবার জালেমও এই খানদানে থাকবে, যারা জালেম ওখানে ইমামত যাবে না। অর্থাৎ ইমামত আপনার খানদানেই থাকবে যিনি হাসেম, কিন্তু যে জালেম হবে ওই উমাইয়ার কাছে ইমামত যাবে না, উনিও আপনার খানদান, কিন্তু হাসেমের ইমামতকে অস্বীকার করার জন্য ও জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকলো। হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পরে আসলেন হযরত আব্দুল্লাহ, এদিকে আসলো আবু সুফিয়ান। উমাইয়া মারা গেল, হার্ব আসলো, হার্বের পরে আবু সুফিয়ান আসলো। প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকলো যে হাশেমিদের সাথে আমাদের দ্বন্দ্ব, হাশেমির সাথে উমাইয়া দ্বন্দ্ব। হিস্ট্রি পড়লে বুঝতে পারবে হাশেমির সাথে উমাইয়াদের দ্বন্দ্ব। যখন নবী পাক আসলেন, এবারে আসুন, নবী পাক এসে যখন হীরা পাহাড় থেকে বার হলেন, বার হয়ে 40 বছর উনার উমর মুবারক, সাফা পাহাড়ে উঠলেন, সমস্ত কোরাইশদেরকে ডাকলেন, দলপতিদেরকে ডেকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পিছন থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা এটা মেনে নিবে না দেখে আমার কথার উপরে? বললে অবশ্যই মেনে নেব। তোমরা কেন মানবে আমার কথা, তোমরা তো দেখতে পাচ্ছ না? তো বললেন, এই জন্য মানবো যে আমরা আপনাকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি, আপনি যা বলেন সত্য বলেন। তো বললেন, যখন আমার প্রতি এত তোমাদের বিশ্বাস, আমাকে মেনে নিয়েছে এরকম, তাহলে সেই মুহাম্মদ আমি বলতেছি যে আল্লাহ এক ওয়া দ্বিতীয়, লা শারীকা লা, তার কোনো শরীক নেই, আমি আল্লাহর রাসূল। সবাই যেন হো হো করে হাসতে হাসতে ঠাট্টা করতে তো পালিয়ে গেল। আর আবুল হাব আঙুল করলো, বলে এই জন্য তুমি আমাদেরকে ডেকেছিলে, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল হাবেরই হাত দুটো ধ্বংস হয়ে যাক, ও নিজেও ধ্বংস হোক। তো ঘটনা হচ্ছে, যখন আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ঢুকানো আছে, সারা মক্কার লোক 360 মূর্তির পূজা করছে, আর 360 মূর্তিকে 360 আল্লাহ জ্ঞান করছে যে এই 360 আমাদের আল্লাহ। যখন আল্লাহর নবী বললেন, পুরা কুরাইশরা তাই করতো যে না এগুলো ভুল মিথ্যা, আল্লাহ এক, তখন আবু সুফিয়ান গেল একেবারে ফেটে, বলে এতদিন চলছিল আমাদের গোত্রীয় দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, আর আজ যাদের সাথে গোত্রীয় দ্বন্দ্ব চলছিল সেই হাশেমি ফ্যামিলির এই লোকটি ছেলেটি এসে আজ আবার নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, ধর্ম নিয়ে এসে যেটা আমরা বাপদাদার কাল থেকে যে খোদার পূজা করে আসছি, এ আবার নতুন একটা ধর্ম আবিষ্কার করে ফেললো, বলছে এ খোদা মিথ্যা, সে বলছে আল্লাহ এক, আবার তার খোদাকে নাকি দেখা যায় না, আবার নিজেকে সেই খোদার নবী দাবি করছে। পুরা
রাগ, গোত্রীয় ফ্যামিলিগত পারিবারিক যে রাগ ছিল, রাগটা এসে ট্রান্সফার হয়ে গেল ধর্মীয় রাগে। বুঝতে পেরেছেন? ইবলিস পেয়ে গেল সুযোগ, বসবাসা দিতে লাগলো। ইবলিস তো চেয়েছে এটাই করতে, ইবলিস এটাই করতে চেয়েছে। আবু সুফিয়ান যত কুরাইশ দলপতি ছিল সবকে ডাকলো, ইহুদিদেরকে ডাকলো, নাসারাদেরকেও ডাকলো। ইহুদিরাও রেগে গেল, নাসারারাও রাগলো। কেন রাগলো? ইহুদির নাসারার রাগের কারণ, ওদের রাগের কারণ হলো ইব্রাহিম আলাইহিসসালামের দুই শাহজাদা, দুজনেই নবী, একজন হচ্ছেন ইসমাইল আলাইহিসসালাম, একজন ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালাম থেকে যত পয়গাম্বার এসেছেন, যত পয়গাম্বার সব ইসহাক আলাইহিসসালাম থেকে, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, ইউনূস আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, যত পয়গাম্বার দুনিয়ায় এসেছেন সব ইসহাক থেকে। আর ইসমাইল আলাইহিসসালাম থেকে কোনো পয়গাম্বার আসেননি। ইসমাইল আলাইহিসসালাম থেকে আমাদের নবী পাক পর্যন্ত মাঝে কোনো পয়গাম্বার আসেননি, একটা পয়গাম্বারও না, শুধু হুজুর এসছেন, কোনো পয়গাম্বার আসেনি। তো খ্রিস্টান ইহুদি এদের ধারণা ছিল, ওরা ভাবছেন নবুয়াত ওই সিলসিলায় বন্ধ হয়ে গেছে। ইসমাইল আলাইহিসসালামের খানদানে তো কোনো নবী নাই, 4000 বছর ধরে ইসহাক আলাইহিসসালাম আমাদের খানদানেই যত নবী, 4000 বছর ধরে যত নবী এসেছেন সব ইসহাক আলাইহিসসালামের খানদানে, মানে আমাদের খানদানে, ইহুদি খ্রিস্টান এই এই খানদানে। তাহলে আখেরি নবীও নিশ্চয় আমাদের খানদানেই হবে, ওদের এটা একটা ধারণা ছিল। এবং তাদের কেতাবে ছিল আখেরি নবী এই মক্কা শরীফে, কাবা শরীফের ওখানে জন্মগ্রহণ করবেন, তাওরাতে ইঞ্জিলে সবে ছিল, এবং উনি মদিনা শরীফে মাইগ্রেট করে যাবেন এটাও ছিল। কিং তুব্বার ঘটনাতে কিং তুব্বা তার ছেলেকে চিঠি লিখে গেছিল যে এই চিঠি বংশ পরম্পরায় আমার বংশদেরকে দিয়ে যাবে, এবং তোমরা চলে যাও মদিনায় বসবাস করো, আর যখন উনি হিজরত করবেন তখন তাকে চিঠি দিবে, আমার ঘরে দাওয়াত দিবে। এবং আজকে উনি আসার আগে উনার ধর্ম আমি গ্রহণ করলাম, কিং তুব্বা হুজুর আসার আগেই উনার কালেমা পড়ে উনার ধর্ম গ্রহণ করেছিল। তো ওই ফ্যামিলির হযরত আবু আইয়ুব আনসারী ছিলেন ওই যুগে, যখন হুজুর মাইগ্রেট করে গেলেন তখন আবু আইয়ুব আনসারী চিঠি দিলেন কিং তুব্বা, চিঠি পড়লেন এবং ওনার ঘরে উনি উঠেছিলেন, উঠ ওখানেই বসে গেছিল নবী পাকের। আর এদিকে ইহুদি খ্রিস্টানরা সব কাবা শরীফের আশেপাশে বসতি স্থাপন করে দিল, কেন কেতাবে আছে আখেরি নবী ওখানে আসবেন, আর যত নবী 4000 বছর থেকে আমাদের ফ্যামিলিতেই আসছে তাহলে আমাদের ফ্যামিলি থেকেই হবে আর এখানেই হবে, তাই তারা ওখানে বসতি স্থাপন করে দিল। কিন্তু দেখা গেল কি, শেষ পর্যন্ত ওই বংশে না এসে ইসমাইল আলাইহিসসালামের বংশে চলে এলো, উল্টো হয়ে গেল, বাস ওদের রাগ হয়ে গেল। হ্যাঁ, ওরা হুজুর আসার আগে হুজুরকে ওসিলা দিয়ে দোয়া চাইতো, কোরআন পাকে আসে, যখন যুদ্ধ হতো ইহুদিরা যখন যুদ্ধ করতো, খ্রিস্টানেরা যখন যুদ্ধ করতো, তখন তারা দোয়া চাইতো, আল্লাহ আমি আখেরি নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া চাইছি, ওদের উপরে আমাদেরকে উনার ওসিলায় বিজয় দান করো। যখনই আখেরি নবী চলে আসলেন উনাকে ছেড়ে দিল, যারে উল্টো হয়ে গেল, আমাদের ফ্যামিলিতে আসার কথা না এসে ইসমাইল আলাইহিসসালামের বংশে চলে এলো। এই ইহুদিয়া খ্রিস্টানদের রাগ হুজুরের উপরে হলো। আবু সুফিয়ান তাই করলো কি, ইহুদি এবং খ্রিস্টান দুই জাতি আর কুফফারে মক্কা, মুশরিকে মক্কা, মক্কার মুশরিক এবং কুফফার এদেরকে নিয়ে তিনটিকে একত্রিত করলো, হুজুরের বিরুদ্ধে অভিযান করার চেষ্টা করলো, বললো দেখো ইনাকে মানা যাবে না। ইবলিস তিন গোত্রকে এক করে দিল, নবী পাকের উপর জুলুম শুরু করলো। কিন্তু হযরত আবু তালিব আলাইহিসসালাম যতদিন ছিলেন পারেনি, হযরত সাইয়্যেদনা আবু তালিব বললেন যে হে ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতদিন আছি তোমার গায়ে বিন্দু মাত্র কেউ আঁচড় মার দিতে পারবে না। আর যতদিন ছিলেন পারেনি, যখনই হুজুরের আবু তালিব আলাইহিসসালামের বিশাল হক হলো উনি হিজরত করতে বাধ্য হলেন। শেষ পর্যন্ত আবু সুফিয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করলো, মদিনা শরীফ চলে গেলেন, মদিনাবাসীরা অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল, উনার ধর্ম কবুল করে নিল, উনাকে কবুল করলো, মেনে নিল, ইসলাম গ্রহণ করলো, সারা মদিনা ইসলাম ছেয়ে গেল। আবু সুফিয়ান খেপে গেল যে উনার জন্মভূমি ছিল মক্কা, মক্কাবাসীরা মেনে নিতে পারেনি, ইবলিস এমন ভাবে মক্কার ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে অসুয়াশা ঢুকিয়ে দিয়েছে। কোরআন পাকে আছে ইবলিস একদম রগে রগে বিচরণ করে মানুষের, জন্মভূমির লোক বিতাড়িত করে দিল, আমরা ভাবলাম বিদেশে গিয়ে মুহাম্মদ মুসিবতে পড়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদদ ওনার মাদদগার কেউ থাকবে না। উল্টো হলো কি, পুরা মদিনাবাসী ওনার পিছে দাঁড়িয়ে গেল,
আরো রাগে ফেটে গেল। হ্যাঁ, উনি একটা দল পেয়ে গেলেন, দল হয়ে গেল। তখন সে খ্রিস্টান, ইহুদি এবং কোরাইশ, এদেরকে একত্রিত করে নবী পাকের বিরুদ্ধে অভিযান করলো। কারবালার সূত্রপাত দেখুন কোথা থেকে, কোন জায়গা থেকে এসেছে। শুধু ইয়াজিদ ইয়াজিদ করি না, ইয়াজিদ হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তাকে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে পাওয়া গেছিল এই কাজটা করার জন্য, বলে তার দ্বারা সাকসেস হয়েছে। তখন অভিযান করলো, আপনারা জানেন বাদরের যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধ, ওহদের যুদ্ধে নবী পাকের দান মোবারক শহীদ হয়ে গেছে, তায়েফে মাথা ফাটিয়ে দিয়েছে, খন্দকের যুদ্ধ, বাদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ। বাদরের যখন যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ, ওরা মদিনাতে অ্যাটাক করলো ওনার বিরুদ্ধে যুদ্ধ, যখন যুদ্ধ হচ্ছে, নবী পাকের দিকে মাত্র 300, তাদের 1000 সৈন্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে নিচে ঝুঁকে কিছু কাঁকড় তুলে ছুড়ে দিলেন ওদের দিকে, দম করলেন, করে ছুড়ে দিলেন। আর যেই ছুড়ে দিলেন, যার গায়ে ধুলো পড়লো, কাকর পড়লো, কে খোরা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, লুলা হয়ে গেল, মারা গেল, ওরা পরাজিত হয়ে গেল। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মাহবুব, আপনি যে পাথর ছুড়লেন ওটা আপনি ছুড়েন নাই, বরং ওটা খোদা ছুড়েছেন। কোরআন ভাই, আল্লাহ পাক ফেলে মুস্তাফা কো ফেলে খোদা বানা দিয়া। নবী পাকের আমলকে আল্লাহ পাক বললেন ওটা নবীর না, ওটা আল্লাহ তাআলার আমল। নবী পাক ঝুঁকলেন, হাতে তুললেন, হাতে ছুড়লেন, বলে ওই হাতটা নবীর না, ওটা আল্লাহ তাআলার। সবাই দেখছে নবী ছুটছেন, আল্লাহ বলছেন যে না, তোমাদের চর্মচক্ষু নবীকে দেখেছে, কিন্তু আমি খোদা গাওয়াহি দিচ্ছি ওটা খোদা ছুড়েছে। বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ানের দিন বায়াত করলেন না গাছের তলে নিচে? আমার হুজুর পাকের হাতে যেমন আপনি বায়াত হয়েছেন, ওই নবী পাকের সুন্নাত মোতাবেক আমার হুজুর পাকে খানদান পাকরা বায়াত করে আসছেন। উনি গাছের নিচে সাহাবিদেরকে বায়াত করেছিলেন, যেন বায়াত করছেন সাহাবিদের হাতের উপরে, ওনার হাত ছিল সাহাবিদের হাতের উপরে, হাত দিয়ে বায়াত করছেন। আল্লাহ পাককে এত ভালো লেগে গেল, সূরা আল ফাতার 10 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইহে আমার মাহবুব, যারা আপনার নিকট বায়াত হয়েছে এরা আসলে আল্লাহর কাছেই বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এবং কি বললেন যে শুনো, শুধু তা নয়, সমস্ত সাহাবিগণ দেখছে নবী পাকের হাত সাহাবিদের হাতের উপরে বায়াত করার সময়। কি সাহাবিদের হাতের উপর কার হাত বলেন ভাই, কার হাত? আমরা সবাই দেখছি রাসূলের পাকের হাত। আল্লাহ তাআলা বলেন কোরআন আল মাজিদ সূরা আল ফাতহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। সবাই দেখছে নবীর হাত, সবাই দেখছে নবীর। আল্লাহ তাআলা বলেন তোমাদের চোখ যত দূর দেখতে সম্ভব তত দূর দেখছে। আমাদের চোখের দেখার একটা লিমিট আছে, সীমা আছে, তত দূর পর্যন্ত দেখতে পারবো। তো বললেন যে, বললেন তোমাদের চর্মচক্ষু যত দূর দেখতে পারে তত দূর দেখেছে। তোমাদের চর্মচক্ষু দেখেছে নবী পাক বায়াত করছেন, কিন্তু আমি খোদা, আমি খোদা, আমার গায়েবের দৃষ্টি দিয়ে যেটা আমি দেখছি বা আমি যেটা করছি সেটা হচ্ছে এই, তোমরা বায়াত আল্লাহর কাছে হয়েছ। তোমাদের চর্মচক্ষু দ্বারা দেখেছ, তোমাদের হাতের উপরে নবীর হাত ছিল, এটা তোমাদের চর্মচক্ষু দেখেছে, কিন্তু আমি খোদা বলতেছি তোমাদের হাতের উপরে যেটা নবী পাকের হাত দেখেছ ওটা আল্লাহ তাআলারই হাত। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আইদিহিম মানে তাদের হাতের। ये तो वलीउल्लाह का बात नहीं है, कुरानुल मजीद है। हाँ, এটা বললে যে শিরক হয়, খোদার উপরে ফতোয়া দাও যে নবীর হাতকে আল্লাহ তুমি হাত বললা কেন নিজে, নাকি নাউজুবিল্লাহ, খোদাকে মানা ঈমান, এটা মানাও ঈমান। তো ওই বাদরের যুদ্ধে যেটা বলছিলাম, মাওলাই কায়নাত পাক এমন ভাবে ওসি চালনা করছিলেন, এমন ভাবে ওসি চালনা করছিলেন, হাদিসে পাকে আছে, ওনার এক ডান দুই সাইডে, একদিকে ছিলেন মিকাইল আলাইহিসসালাম, একদিকে ছিলেন ইসরাফিল আলাইহিসসালাম, দুই ফেরেশতা ওনার মওলা পাকের পক্ষ থেকে যুদ্ধ হত্যা করেছিলেন। ওরা তো মিকাইল আলাইহিসসালামকে, ইসরাফিল আলাইহিসসালামকে দেখছে না, দেখছে মওলা আলীর তরবারি, এবং মুহূর্তের মধ্যে শত শত কুফফারকে কলা গাছের মতো কাটছিলেন, জাহান্নামে চলে যাচ্ছিল। সেই হত্যা মানে ওই কাফিরদা যারা হত্যা হয়েছিল, কেউ ছিল মাবিয়ার চাচা, কেউ ছিল মাবিয়ার ফুফু, কেউ ছিল মাবিয়ার ফুফা, কেউ ছিল মাবিয়ার খালু, কেউ ছিল মাবিয়ার দাদা, কেউ ছিল মাবিয়ার নানা, কেউ ছিল মাবিয়ার মামা, সবকে নয়মাইয়া ফ্যামিলি বেশি ছিল। রাগটা এসে পড়লো মাওলা আলীর পুরে। হ্যাঁ, এই বদরের যুদ্ধে আলী আমাদেরকে এরকম ভাবে হত্যা করেছে, দেখুন রাগটা কিভাবে পুঞ্জীভূত হচ্ছে। হুজুরের উপরে এক রাগ, তাওহীদের রাগ,
ইসলামিয়াতের রাগ, একত্ববাদের রাগ, আবার তার উপরে চেপে পড়লো মাওলানা আলীর প্রতি রাগ। অতঃপর একটা সময় মক্কা বিজয় হয়ে গেল। যখন মক্কা বিজয় হলো, সারা মক্কা ইসলাম হয়ে গেল, তখন খ্রিস্টান আর ইহুদি আবু সুফিয়ানকে ডাকলো, বললো তোমরা সব টিকে রেখো বোকা, ইবলিস ওয়াসওয়াসা দিচ্ছে, বলে শিখাও আবু সুফিয়ানকে, প্ল্যান দাও, বুদ্ধি দাও। ওই বুদ্ধিতে এখনো সারা দুনিয়া চলছে। বলে বুদ্ধি দাও, কি বুদ্ধি? বলে বুদ্ধি হলো এই যে দেখো, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম ইসলামের তাবলীগ করলেন, তখন উনার সাথে আবু তালিব ছাড়া পাশে কেউ ছিল না, সবাই কাফের মুশরিক ছিল। যখন তাদের মাঝে, কাফিরদের মাঝে তাদের খোদার বিরুদ্ধে বলছিলেন, 360 মূর্তির বিরুদ্ধে, সবাই আমরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, তবু আমরা তাকে প্রতিহত করতে পারিনি। উল্টো কি হলো? সারা মক্কা ও মদিনা ইসলাম ছেয়ে গেল। যখন ওনার পাশে আবু তালিব ছাড়া, 9 বছরের বালক আলী ছাড়া কেউই ছিল না, তখন থেকে আমরা ওনার শত্রু, অথচ কিছু করতে পারিনি। একে একে সব ইসলামে আসতে লাগলো। হযরত আবু বকর এলেন, উমার এলেন, উসমান এলেন, তালহা এলেন, জুবায়ের এলেন, সবাই আসতে লাগলো। এবং এখন কি হলো? এখন সারা মক্কা মদিনা ইসলাম। তো যখন তখন তরবারি ধরে করতে পারেনি, এখন তো তোমরা পারবেই না। জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তরবারির দ্বারা আর ইসলামকে প্রতিহত করা সম্ভবপর নহে, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। এখন তোমাদের যে গোত্রীয় রাগ আছে উমাইয়া ফ্যামিলির, যদি প্রতিশোধ নিতে চাও, বুদ্ধিমানের কাজ হবে, ইসলামে ঢুকো, ঢুকে ইসলামের জ্বর কাটো। ইহুদি ও নাসারার প্ল্যান নিয়ে আবু সুফিয়ান, মুয়াবিয়া, হিন্দা, পুরা ওদের ফ্যামিলি নবী পাকের কাছে আসলো, বলল যে আপনার ধর্ম ঠিক, আমরা ইসলাম গ্রহণ করব। দলে দলে কালেমা পড়ে মুসলমান সেজে গেল। আরেকটি কারণ ইসলামে তাদের আসা, এটি একটি কারণ। আরেকটি কারণ, আবু সুফিয়ান দেখলো যে কথাটা ঠিকই, তাছাড়া আমরা নবী পাকের উপরে এত জুলুম করেছি, অকথ্য ভাষায় নামাজ পড়ছেন মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তায়েফে মাথা ফাটিয়ে দিয়েছি, রক্তাক্ত করে দিয়েছি পুরো মাথা থেকে পা, দান্দান মুবারক শহীদ করে দিয়েছি, এত জুলুম করেছি, এবং উনার চাচাকে নির্মমভাবে হত্যা করেছি। জানেন ঘটনা? হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন? রাসূল পাকের চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন যে উহুদের যুদ্ধে মুয়াবিয়ার মা হিন্দা, তার নাম কি? হিন্দা। আপনারা বলেন তো অভ্যেস হবে ভাই, মুয়াবিয়ার মায়ের নাম হিন্দা। ও হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর লাশের উপরে, বুকের উপরে বসে, বুক চিরে কাঁচা কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এবং তা এবং মুয়াবিয়াকে ওই জন্য বলা হয় কলিজা চর্বণকারিনীর বেটা। কত বড় ডাইনি ছিল, এবং কত রাগ না থাকলে একটা মানুষ পারে কাজ করতে? অসম্ভব। ইনসানিয়াতের বাইরে কোনো মানুষ মৃত ব্যক্তির বুকে বসে তার বুক চিরে কালেজা বার করে চিবিয়ে খেতে পারে না, যেটা ও পেরেছে। তাহলে কতটা রাগ ছিল এই তৌহিদের উপরে যে এরই এরই ভাতিজা আর এর আর এক ভাতিজা দুজনে মিলে আলী ইসলামের কে ছড়িয়েছে সারা দুনিয়ায়, তৌহিদকে আমাদের 360 মূর্তিকে ভেঙে ফেলেছে। এই কমিউনাল রাগ ওদের মধ্যে তৈরি হলো, এবং ওনার নাক, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলার মালা তৈরি করে গলায় পরে সে উল্লাস করেছিল, আর বলেছিল আমি চেয়েছি, নাচতে নাচতে নৃত্য করতে করতে বলেছিল, আমি চেয়েছিলাম মুহাম্মাদকে আলীকে হত্যা করতে, কিন্তু তাদের দুজনকে নাগালে পাইনি, তবে তার চাচা হামজাকে হত্যা করে তাদেরকে হত্যা করার স্বাদ আমি মিটিয়ে নিয়েছি। তাহলে রসুল পাক ও মৌলা পাকের উপরে কত রাগ ছিল দেখেন। কিসের রাগ? ওই তৌহিদের রাগ। কি প্রথম রাগ হলো? সাজদা করিনি। এই সাজদা না করার যখন জন্য যখন এই হাল হলো, দেখে নেব মুহাম্মাদকে, তার খানদানকে, তার কাউকে ছাড়বো না, তার চাচাকে ছাড়বো না, তার আত্মীয়কে ছাড়বো না, তার চাচাতো ভাইকে ছাড়বো না, তার দামাদকে ছাড়বো না, তার নাতি নওয়াসাকে ছাড়বো না, তার মেয়েকে ছাড়বো না, পুরো খানদানকে আমি দেখে নেব, এই রাগ। আর আবু সুফিয়ান ইবলিসের রূপে এসে তখন এই তৌহিদের এগেনস্টে করতে লাগলো। আবু সুফিয়ান মক্কা বিজয়ের পর চিন্তা করলো, সত্যিই তাই, আমরা যা জুলুম করেছি উনার উপরে, যদি আমরা ইসলামের গ্রহণ না করি তাহলে আমাদের জানও বাঁচবে না, মালও থাকবে না, উনি নিশ্চয় আমাদের মাল আত্মসাৎ করবেন এবং সকলকে হত্যা করবেন।
কিন্তু আল্লাহর নবী ও যেরকম নবী পাককে সেরকম ভাবলো, নবী পাক তো সেটা না। যখনই মক্কা বিজয় হলো, উনি ওরা ইসলাম গ্রহণ করলো, আল্লাহর রাসূল এলান করে দিলেন তাদের জানের যেন হেফাজত হয় এবং মালেরও যেন হেফাজত হয়। ওরা অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে যদি জানতাম যে আমাদের জানও মালের হেফাজত হবে তাহলে আমরা ইসলামেই যেতাম না। দেখেন ইসলামে আসার নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা ইসলামে এসেছেন কেন? ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার জন্য, ইসলামের ছত্র ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য, নাজাতের জন্য। আবু সুফিয়ান, মুয়াবিয়া, হিন্দা এরা ইসলামে এলো কেন? ইসলামের শিকড় কাটার জন্য। আপনি ইসলামে এসেছেন ইসলামের থেকে নাজাত নেওয়ার জন্য, ওরা ইসলামে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য। কতটা তফাত! এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে রেওয়ায়ত করেছেন, বদরের যুদ্ধে যখন হত্যা হলো, হত্যা হওয়ার পর আল্লাহ পাক ওদের উপরে আজাব দিয়ে দিলেন, দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ ছিল। এ তাফসীর সূরা মুমিনুন 74, 75, 76 নম্বর আয়াতের তাফসীরে, তাফসীরে জালালাইন দেখুন, দুররে মানসুর দেখুন, তাফসীর আল কাবীর দেখুন, তাফসীর আল কাশ্যাফ দেখুন, যে কোনো তাফসীরের কিতাব উঠিয়ে দেখুন এর শানে নজুল। এমনকি আহমদ রাজা খান বেরলভীর কানজুল ইমান ও খাজাইনুল ইরফান তার মধ্যেও দেখুন একই তাফসীর আছে শানে নজুল। কি যখন 7 বছর ওদের মধ্যে দুর্ভিক্ষে গ্রেপ্তার হলো তারা আল্লাহ পাকের আজাব, তখন ওরা মরা মরা জীব জন্তু ছিঁড়ে খাচ্ছিল, তখন আবু সুফিয়ান দেখলো ঠেলার নাম বাবাজি, তখন কলমা পড়েনি, ইসলামে আসেনি, এটা মক্কা বিজয়ের আগের ঘটনা, ইসলামের প্রথম যুদ্ধ। দেখলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মদিনাতে আসলো, মদিনা শরীফে এসে নবী পাককে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রহমাতুল্লিল আলামিন নন? কোরআন পাকে আছে না ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন? বলে নিশ্চয়। তো বলে রহমাতুল্লিল আলামিন মানে আপনি শুধু মুসলমানদের রহমত নন, দুই জাহানের রহমত, সারা সৃষ্টি জগতের রহমত। আমরা কাফির হয়ে মুশরিক হয়ে আমরাও তো সৃষ্টি, আমরা তো আলামিনের ভিতরে, তার মানে আপনি আমাদেরও রহমত, তা আপনি আমাদের রহমত থাকতে আমাদের উপর দুর্ভিক্ষ কেন? কি ফিলোসফি! হুজুর বললেন যে ঠিক আছে, বলে আল্লাহর কাছে দোয়া করেন যাতে দুর্ভিক্ষ দূর হয়। বলেন আচ্ছা যাও। উনি দোয়া করলেন, উনি সত্যি তো রহমত দয়ালু, যেই দোয়া করলেন সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ দূর হয়ে গেল। তাফসীরের কিতাব যে কোনো তাফসীর উঠান, খুলে দেখেন, আর যদি না দেখতে পান আপনার কাছে কিতাব না থাকে আমার কাছে আসেন, আমার এই ট্যাবে নারা আরবি তাফসীর আছে। দুর্ভিক্ষ দূর হয়ে গেল, যেই দুর্ভিক্ষ দূর হলো, আর সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বলেন এই আয়াত নিয়ে গিয়ে ওদের মুখোশকে খুলে দেন। খুলে দিলেন আল্লাহ পাক, বলেন শুনে দেন আয়াত, সূরা মুমিনুনের 75 নম্বর আয়াত, ওয়ালাউ রাহিম নাহুম। আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব, আপনি দোয়া করেছেন শুধু তাই, কিন্তু আপনার দোয়া তো আমি কখনো রদ করতে পারি না, আপনি কাফিরের জন্য করুন আর মুশরিকের জন্য করুন, যেহেতু দোয়া করেছেন তাই আপনার দোয়া কবুল করা হলো, করলাম, কিন্তু ওদেরকে চিনে রাখুন, ওয়ালাউ রাহিম নাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুরিল লাজ্জু ফি তুগিয়ানিহিম ওয়া ইয়ামাহুম। হে আমার হাবিব, আমি ওদের উপর যতই রহম করি এবং ওদের থেকে যতই কষ্ট সমূহ বিপদ আপদ দূর করে দিই, চিরকাল তারা কুফরির মধ্যে লিপ্ত, গুমরাহির মধ্যে লিপ্ত থেকে কুফরি কাজ করতেই থাকবে। এসেছে কে? আবু সুফিয়ান একজন, আল্লাহ পাক ব্যবহার করছেন বহু বচন। আমি ধরুন বললাম মালিক সাহেব খুবই ভদ্রলোক, কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি বললাম মালিক সাহেবরা ভালো মানুষ আর কোনোদিন হবে না, মালিক সাহেব বলিনি, মালিক মৌলানা মালিক সাহেবরা কোনোদিনই ভালো লোক হবে না। তারপরে ভালো লোক হবে না ভেবেন না, ইনি খুবই ভালো লোক, আমি উদাহরণের জন্য বলছি। তার মানে কি বুঝলেন? মালিক সাহেবরা কোনোদিনই ভালো লোক হবে না, তার মানে মালিক সাহেব, মালিক সাহেবের ভাই, মালিক সাহেবের ছেলে, মালিক সাহেব এই পুরো পরিবারই খানদান ভালো হবে না, তার মানে ঠিক কিনা? তো এসেছে আবু সুফিয়ান, আল্লাহ পাক এক বচন ব্যবহার করতে পারতেন, বহু বচন ব্যবহার করেছেন, ওয়ালাউ রাহিম না হুম, হুম হওয়ার জামা হুম, আমি তাদের তাদের পুরা উমাইয়া খানদানের উপরে, আবু সুফিয়ানের উপরে, মুয়াবিয়ার উপরে, হিন্দার উপরে, এ পুরা ইয়াজিদের উপরে, এ পুরা উমাইয়া ফ্যামিলির উপরে যতই আমি রহম করি, ওদের থেকে কষ্ট সমূহ বিপদ আপদ যতই দূর করে দিই, চিরকাল তারা গোমরাহির মধ্যে লিপ্ত থেকে পথ কুফরি কাজ করতেই থাকবে। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন যে এরা কোনোদিন ইমান আনতে পারবে, সক্ষম হবে, কুফরির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে ঘুরবে থাকবে। তো আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন এরা কোনোদিন ঈমান আনবে না। আর মোল্লা শ্রেণীর মোল্লা বলছে নিজের কানে শুনেছি মক্কা বিজয়ের পর কলমা পড়তে ওরা মুমিন, বুঝতে পারছেন?
যে আমরা নিজের কানে আমাদের পূর্বপুরুষ শুনেছে কলমা পড়তে, ইতিহাসের বইয়ে পড়েছি, ওরা মুমিন। খোদা বলছেন কলমা পড়ুক, ওরা কোনোদিন ইমান আনতে সক্ষম না, এরা বলছে না মুমিন। তো অস্বীকার করলো কাকে? আল্লাহ কে আর কোরআনকে? দুটোই অস্বীকার, ঠিক না ভাই? যারা এর পরেও মুয়াবিয়া আবু সুফিয়ান হিন্দা এদেরকে সাহাবী তো দূরের কথা, মুমিন মনে করবে ও আল্লাহকে ইনকার করার কারণে, আল্লাহকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার কারণে এবং কোরআন অস্বীকার করার কারণে ওই আলেম ও কাফির। ইয়ে কোরআন কি আয়াত হ্যায়, ইয়ে বলি উল্লাহ কা বাত নাহি, কিতাব খুল কে দেখ লি, আগর নাহি হ্যায় মেরা পাস আইয়ে। আমি আয়াত নম্বর বলে দিয়েছি, তাফসীর শানে নজুল বলে দিয়েছি। আল্লাহ রাসূলকে বুঝিয়ে দিলেন যে কলমা পড়বে ওরা, ঈমান আসবে না। এবং যখন কালেমা পড়লো বলতে লাগলো আমরা এখন ঈমানদার, মক্কা বিজয়ের পর কালেমা পড়লো, পড়েছে ঠিকই, বুঝছেন না, কলমা পড়েছে, হুজুরের পাশে ঘোরাঘুরি করেছে, এখনো ভাই আছে, সব যুগে থাকবে, আমার পীরের হাতে বায়াত হবে, পীরের বিরুদ্ধেও বলবে। এটা আজকের কথা নয়, নবী পাকের জামানা থেকে, নবী পাকের যুগ থেকে, মুরিদও হয়েছে নবী পাকের হাতে, কালেমাও পড়েছে নবী পাকের কাছে, ভেতরে ভেতরে জ্বরও কাটতেছে নবী পাকের, শিকড়ও কাটতেছে। পুরনো কথা নয় ভাই, নতুন কথা নয় ভাই, এটা পুরনো জিনিস, রিপিটেশন হতেছে, হইতেছে হার জামানাই। নবী পাকের যুগ থেকে, নবী পাকের যুগে ছিল, হুজুরের যুগ থেকে, প্রত্যেক জামানাই ছিল, আজও আছে, কিয়ামত তক থাকবে। আফসোস করার কিছু নাই, দুঃখ করার কিছু নাই, থাকবে। তো তারা বলতে লাগলো যে আমরা আজ কালেমা পড়ে নিয়েছি, যেমন আমরা বলি আমরা মুরিদ, আমি বড় হুজুর পাকের মুরিদ, আমি পর্দা হুজুর পাকের মুরিদ, 80 বছর খেদমত করেছি, গোলামি করেছি। ভাই তুমি 80 বছর কি খেদমত করেছো? ইবলিস 600,000 বছর খেদমত করেছে, তুমি 80 বছর করেছো হুজুর পাকের। ইবলিস খোদা তালার সহবত লাভ করেছিল, খোদার সাহাবী ছিল, খোদার খেদমত করেছিল। তো ওরা বললো যে আমরা এখন ঈমান এনেছি, কারা বললো? আবু সুফিয়ান, মুয়াবিয়া, হিন্দা, মক্কা বিজয়ের পর এরা বললো। মুয়াবিয়া ওরা বললো হযরত উমর, উনিও তো কাফের ছিলেন, নবী পাককে হত্যা করতে গেছিলেন, কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, সাহাবি হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদিনের ভিতর হয়ে গেলেন। তো আমরাও আগে যা করেছি করেছি, তায়েফে মাথা ফাটিয়ে দিয়েছি, ওহদে দন্দন মুবারক শহীদ করে দিয়েছি, যা করেছি আগে করেছি, এখন তো জোবানে কালমা পড়ে নিয়েছি, আমরা মুসলমান। সাহাবিরা সবাই হবে তাই তো, এখন তো এরা মুসলমান। আল্লাহ তাআলা দেখলেন যে না, এদের মুখোশকে খুলতে হবে, সঙ্গে সঙ্গে সূরা আল হুজুরাত 26:14 আয়াত অবতীর্ণ করলেন। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের লোকরা বলছে আজকে আমরা ঈমান এনেছি, হ্যাঁ এতদিন ঈমান আনেনি, নবী পাকের মুজেজা দেখে ঈমান আনেনি, দাসকে সাজদা করতে এসছে দেখে ইমান আনেনি, হাতের মুঠের মুঠোর কাঁকড়কে কালমা পড়তে দেখে ইমান আনেনি, হুজুরের আখলাক ও ব্যবহার দেখে ইমান আনেনি, রসুল পাকের নুরানি চেহারা মুবারক দেখে ইমান আনেনি, মক্কা বিজয় মহল, চিরদিন যারা ওনার সাথে জিহাদ করে এসেছে, যারা ওনার মেন দুশ্মন ছিল, তারা আজ বলে ইমান এনেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন ওদেরকে তোমরা কখনো ইমান আনো নাই। তো ওরা তখন বলতে লাগলো ভারী মজার কাণ্ড, তাহলে আমরা কি বলবো? আমরা যখন কলমা পড়ে নিয়েছি, আমরা এখন টুপি পাঞ্জাবি দাড়ি হাব্বা কুব্বা জুব্বাল লাগিয়ে নিয়েছি, মসজিদে নববীতে নবী পাকের পিছে নামাজ পড়ছি, সাহাবিদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ছি, আমরা এখন ইসলামে চলে এসেছি, এই দলে ঢুকে গিয়েছি, বাপদাদার ধর্ম ছেড়ে এই ধর্মে ঢুকেছি, তাহলে আমাদের আইডেন্টিটি কি, আমাদের পরিচিতি কি? আল্লাহ জবাব দিচ্ছেন, যেহেতু তোমরা এই দলে ঢুকেছো, এই মাঝাবে ঢুকেছো, এই ইসলাম গ্রহণ করে নিয়েছো, যেহেতু তোমরা হাব্বা কুব্বা জুব্বা টুপি দাড়ি লেবাস লাগিয়ে দিয়েছো, যেহেতু তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সারা শরিয়তের বিধান মেনে চলতেছো, ইসলামের আহকাম আরকান মেনে চলছো, যেহেতু এই দলে ঢুকেছো, ওয়ালাকিন কুলু আসলামনা, তাই তোমরা বলতে পারো, দাবি করতে পারো যে আমরা ইসলামে প্রবেশ করেছি, আনুগত্য স্বীকার করেছি, মুসলমান সেজেছি, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে নাই। খোদা খুলে দিলেন যে কলমা পড়েছো, যেহেতু দলের ঢুকেছো, সবকিছু পালন করছো, তাবলীগ করছো, তাহলিল করছো, সব করছো, মুসলমান দাবি করতে পারো যে এই জামাতে ঢুকেছো, কিন্তু কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে নাই। মুখস্থ হুজুর আল্লাহ পাক খুলেই দিলেন তাদের, বুঝেছেন না? এখন ইসলাম তারা গ্রহণ করলো, সুযোগের অপেক্ষায় থাকতে লাগলো। ইবলিস এখন ফনা গুটিয়ে বসে থাকলো যে এই সাজদার রাগ আমি তুলব,
এদেরকে সাজদা করি নিয়ে এই আমার আজকে এই হাল হয়েছে। আর কি রাগ যে 360 খোদার পূজা করতেছিলাম, এক খোদাকে ইনি এনেছেন আর আমার পুরা খানদানকে হত্যা করেছে বদরে। তারপরে কি হলো, আরো রাগ কিসের? কতগুলো রাগ পুঞ্জীভূত হচ্ছে দেখেন, কারবালার রাগটা বলে খেলাফতের রাগ, নট দ্যাট, রাগটা পুরা তৌহিদের। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর যখন মক্কা শরীফে ঢুকলেন, ফ্যানটা একটু দিতে বলেন, এদিকে ঘুরি, মক্কা বিজয়ের পর কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ভরা ছিল। নবী পাক মওলা আলী মুশকিল কুশা আলাইহিসসালামকে সাথে নিলেন, বললেন, হে আলী এসো, এই কাবা পবিত্র গৃহ, একে পাক সাফ করার যোগ্য একমাত্র তুমি আর আমি, আর কেহ না। দুজনে মিলে কাবা শরীফে ঢুকলেন। এটা কোথায় আছে? আমি যদি রেফারেন্স না দিয়ে চলে যাই, মৌলভী সাহেব রেফারেন্সটা দেয়নি, আমি কোনো কথা দলিল ব্যতীত বলি না ভাই। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের রেওয়ায়েত করেছেন, আমার এই ট্যাবের মধ্যে আছে কিন্তু নারা আরবি। এই হাদিস ইমাম নাসাই রেওয়ায়েত করেছেন তার খাসায়েসে আলীর মধ্যে, শিয়াসিত্তা হাদিসের লেখক, ছটা হাদিস শিয়াসিত্তা, তার ভিতরে নাসাই শরীফ, নাসাই শরীফের লেখক ইমাম নাসাই তার খাসায়েসে আলীর মধ্যে রেওয়ায়েত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রেওয়ায়েত করেছেন, এবং আপনার তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি রেওয়ায়েত করেছেন, শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই তার খোলাফায়ে রাশেদিন কিতাবের মধ্যে রেওয়ায়েত করেছেন। এতগুলো কিতাবের মধ্যে হাদিসের কিতাব বর্ণিত হয়েছে, হাদিস পাক যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তারিখ না, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ শরীফ এ হাদিস, সহি সনাদের সহিতে হাদিস, নাসাই শরীফ হাদিস, যে মৌলাই কায়নাত পাককে নিয়ে ঢুকলেন কাবা শরীফের ভিতরে, ঢুকে 359টা মূর্তিকে ভাঙলেন। একটি মূর্তি ছিল, তার নাম ছিল হোবল, সেই হোবলটা তামার মূর্তি ছিল, লোহার রডে পোঁতা ছিল, অনেক উঁচু ছিল, নাগাল যাচ্ছিল না। মওলাই কায়নাত পাককে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো। মওলা আলী বসলেন, নবী পাক কাঁধের উপর চাপলেন, বললেন, উঠো। মওলাই কায়নাত পাক দাঁড়ালেন, দুর্বলতা অনুভব করতে লাগলেন। নবী পাক বললেন, বসে যাও। বললেন, আমার রেসালাতের ওয়েট নিতে তুমি দুর্বলতা অনুভব করছো। চিন্তা করুন যে মওলাই কায়নাত পাক খাইবার বিজয়ী, খাইবারের যুদ্ধের সময় খাইবারের যে দুর্গ গেট পোঁতা ছিল, প্রচিত ছিল, তাকে বাম হাতে উপরে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, তারপর ছুঁড়ে দিয়েছিলেন। যত সাহাবী ছিলেন ওই যুদ্ধে সকলে মিলে গেটটাকে উঠাতে পারেন নাই। তিনি রসুল পাককে রেসালাতের এত ওয়েট তুললেন বটে, কিন্তু দুর্বলতা অনুভব করছেন। নবী পাক বললেন, নামো। নামার পরে বললেন, তুমি বসো। না, উনি বসে গেলেন। রসুল পাক বসে বললেন, আমার কাঁধের উপরে চাপো। রসুল পাকের কাঁধের উপরে উনি উঠলেন, বললেন, কাবা শরীফের উপর উঠে যাও। উনি উঠলেন, দিয়ে উনি ইশারা করলেন, এইভাবে ভাঙো, এইভাবে ভাঙো, পুরো মূর্তিটাকে ভেঙে ফেললেন, পরিষ্কার হয়ে গেল। আচ্ছা ভাই, এই কাবা শরীফে ওঠার জন্য বা তখনকার যুগে বাড়ি ঘর নির্মাণ করার জন্য কি মানুষের পিঠের ঘাড়ের উপরে দাঁড়িয়ে মানুষ বাড়ি বানাতো? তার আগেও, তার থেকেও 4000 বছর আগে কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে। উনি তো বলতে পারতেন, বাঁশ আনো কি পাথর আনো, হে আলী, দুজনে মিলে দুটো, দুজনে দুই পাথরের উপরে উঠে আমরা ভাঙি। বললেন, আলী, তুমি আমার কাঁধে চাপো। প্রত্যেকটা কাজের ফালসাফা আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আর আল্লাহর নবী নিজে নিজে কিছু করেন নাই। সূরা আন-নাজম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহযু ইউহা, আল্লাহর রাসূল নিজে থেকে কিছুই বলেন না, যা বলেন সারাসার বাহিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে ঘোষ, নারায়ে মুবারক কাদরিয়া। এটা আল্লাহ পাকের বহি হয়েছে যে আপনি এই করুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিলেন মওলা আলীকে। কেন? নবী পাকের কাঁধের উপরে পা রেখে মওলা আলী মুশকিল কুশা উঠলেন কেন? যেখানে নবী পাকের কদম মুবারকে পায়ের উপরে, আমরা তো দূরের কথা, কোন সাহাবী নিজের মাথা রাখার যোগ্যতা রাখে না, সেখানে রসুল পাকের স্কন্ধ দেশে পা রেখে মওলা আলী উঠলেন রসুল পাকের আদেশে। কেন? এটা বোঝাবার জন্য যে দেখো, একটা কোরআনে পাক, তার উপরে যদি আর একটা কোরআন রাখা হয়, ভাই কোনো অপরাধ আছে? কিন্তু শরিয়তে আছে কোরআন পাকের উপরে হাদিসের কিতাব রাখা যাবে না। কোরআনের উপরে হাদিসের বই রাখা শরিয়তে জায়েজ নাই, না জায়েজ। কিন্তু একটা কোরআনের উপর আর একটা কোরআন, তার উপরে কোরআন, তার উপরে কোরআন, হাজার কোরআন রাখেন, কোনো দোষ আছে? কোরআন তো সবে এক, কোরআন সব। তাই রাসূলে পাক মানব জাতির কাছে দৃষ্টান্ত রাখার জন্য
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কোরআনে নাতেক আলিও কোরআনে নাতেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের উপরে কোরআন রাখলে কোনো অপরাধ নাই আমার উপরে আমার কাঁধে আলী যদি পা রাখেন কোনো অপরাধ নাই কেন আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহি আমি এবং আলী এক নূর হতে আমার আলীর মধ্যে কোনো প্রভেদ নাই কোনো তফাত নাই আমি এবং আলী এক ও একাকার ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু বা সহি বুখারী শরীফের হাদিস আলী আমার থেকে আমি আলী থেকে বুখারী শরীফের প্রথম খণ্ডে 525 পৃষ্ঠা হাদিসে পাক ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু নিঃসন্দেহে আলী আমার থেকে আমি আলীর থেকে আলীর সাথে আমার যদি কেউ পার্থক্য করে ওই ঈমান থেকে খারিজ হয়ে যাবে আমার সাথে আলীর কোনো প্রভেদ নাই আমিও যা আলীও তা তফাত এক যে আমি খাতামান নবীহীন আমার পর কেউ নবী হবেন না যেহেতু আমি নবুয়াত খাতাম করনে ওয়ালা তাই আমার পর কেউ নবী হবেন না যদি খাতামান নবীহীন না হতাম আমার পর নবী অবশ্যই আলী হতেন কিন্তু যেহেতু নবুয়াত শেষ আমার পর কেউ নবী হবেন না তাই আলী নবী নই এটুকুই কিন্তু আমার এই নবুয়াত বেলায়েত রূপে মাওলা আলীর কাছে গেছে আমার আলীর মর্যাদা পার্থক্য করো না প্রথমে নবী পাক আলীর কাঁধে পা রেখে উঠলেন যাতে শিয়ারা না বলে আলী নবী পাকের চেয়ে উঁচা আর সুন্নি না বলে মুহাম্মদ আলী চেয়ে উঁচা যাতে শিয়া না বলে আলী ও রাসূল পাকের চেয়ে উঁচা যার কারণে প্রথমে আলীর কাঁধে পা রেখে রাসূল পাক উঠলেন নিজের মর্যাদা আগে দেখালেন যে আমার শান আমার মর্যাদা আর সুন্নি না ভাবে যে রাসূল পাক আলীর চেয়ে উঁচা কেউ কারো চেয়ে উঁচা না উভয়ে উভয়ের কাঁধে পা রাখার যোগ্যতা রাখে অর্থাৎ আলী আর আমি বোথ আর সেম একই লেভেলে আছি আমরা কোনো তফাত নাই আহমদ ইবনে হাম্বলের হাদিস তো মাওলাই কায়নাত পাক আর রাসূল পাক এই দুইজনে মিশে এই 360 মূর্তিকে ভাঙলেন যখন মূর্তি ভাঙছিলেন দরম দরম করে আওয়াজ হচ্ছিল পাথরের মূর্তি লোহার মূর্তি তামার মূর্তি যখন দরম দরম করে আওয়াজ হচ্ছিল আবু সুফিয়ান মুয়াবিয়ার বুক তখন কাঁপছিল আমাদের খোদা শেষ আমাদের খোদা শেষ মুখে কালমা পড়েছিল বা জাহের হৃদয়ে তো 360 মূর্তি তখনকার যুগে কলমা পড়ার পরেও আস্তিনের ভিতরে মূর্তি ভরে আনত যার কারণে রাফা দাইনের ছবি থেকে হাত তুলতে বলতেন হাত উঠাও মূর্তি আছে কিনা হাত তুলবে ধর মূর্তি পড়ে যেত বুঝলেন না তার মানে মুখে কালেমা পড়েছে মন থেকে মানতে পারেনি খোদাকে ভিতরে 360 খোদাকে ভরে আনতো এদেরও ঠিক একই অবস্থা আস্তিনেও মূর্তি ভরতে পারেনি মূর্তিকে ভরে রেখেছিল হৃদয়ের মধ্যে রাগটা আরো কয়েক গুণ নবী পাকের উপরে এসে পড়লো এবং আলীর উপরে বুঝতে পারছেন প্রথম থেকে মাইন্ডে আনতে হবে ব্যাপারটাকে যে কিভাবে রাগ এই খানদানের উপর সম্ভবত হচ্ছে সুযোগের অপেক্ষায় থাকলো যে সময় আসলে প্রতিশোধ তুলব আমাদের 360 মূর্তি ভাঙা সেজদা না করার জন্য হে খোদা তোমাকে এত আমি মানার পরেও এত সেজদা করার পরেও শুধু এদের কাছে মাথা ঝুঁকাইনি বলে আজ আমি মারদুদ হয়ে গেছি এদেরকেই দেখে নিব আজ নবী পাকের বেশালে পাক হয়ে গেল যতদিন বেশাল পাক হয়নি চুপ করেছিল ইবলিস ওয়াসওয়াসা দিল যেখানে হযরত আবু বকর এত দিনের খেদমত করেছেন সমস্ত অর্থকে বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য এক কাপড়ে নামাজ পড়েছেন একটা কাপড় ছিল না সব দান খায়রাত করে দিয়েছেন একটা কাপড় তালপাতা দিয়ে সেলাই করে নামাজ পড়তেন তিনাকেও ইবলিস ওয়াসওয়াসা দিল বলল যে এটা হয়ে গেছে পেয়ে গেছে সুযোগ ছুঁচ হয়ে ঢুকবো ফাল হয়ে বার হব কি ওয়াসওয়াসা দিল বললে রসুল পাক ইন্তেকাল করেছেন থাক লাশ মোবারক পরে চলে যান বনু সাকিব ভাই বলে দাফন 3 দিন 5 দিন 10 দিন যতদিন হবে হোক লাশ মোবারক পরে থাকুক কোনো বাপের ছেলেরাও এটা করে না ধন সম্পদ ভাগের জন্য লাশ মোবারককে ফেরে 3 দিন পর ওনারা আসলেন যাই হোক সেটা আমার বিষয় নয় ওনারা খলিফা উনি খলিফা হলেন ওনারা খলিফা যখন হলেন এটা একটা হাক তালাফি হয়ে গেল মওলা পাকের জন্য রসুল পাক বারংবার বলে গেছিলেন আমার পর উনি খলিফা হবেন বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে তিরমিজি শরীফে আছে ওটা আমার সাবজেক্ট নয় তাই আমি বলছি না যদি মালিক আবার কখনো পাঠান আর আপনারা চান তখন সে সাবজেক্ট নিয়ে বলবো এমনকি রসুল পাক বলে দিয়েছেন আমি যার মাওলা আলী তার মাওলা বুখারী শরীফে হাদিস আছে খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতিত তাবুক তাবুক যুদ্ধের সময়
আলী আলাইহিস সালামকে রাসূলের পাক নিজের খলিফা বানালেন, উনাকে নিজের জীবদ্দশাতেও উনার খলিফা বানিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আমার পরে উনি খলিফা। এমনকি হাফেজ ইবনে কাসির তার আল বেদায়া ওয়া নেহায়া কিতাবের মধ্যে লিখেছেন, আমি এখানে একটি হাদিস শরীফ আপনাদের সামনে কোট করে নিয়ে এসেছি, আল বিদায়া ওয়া নেহায়া সপ্তম খণ্ডের 401 পৃষ্ঠা। হাফেজ ইবনে কাসির যিনি ইবনে তাইমিয়ার সাগরেদ ছিলেন, ইবনে তাইমিয়া যে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদি থেকে ওয়াহাবি এসছে, কিন্তু আব্দুল ওয়াহাব নাজদি যে থট যার কাছ থেকে নিয়েছিলেন সেটা হচ্ছে ইবনে তাইমিয়ার থট, তার সাগরেদ হাফেজ ইবনে কাসির। তিনি পর্যন্ত রেওয়ায়ত করেছেন, হাদিসটি যদি সহি না হতো উনি তো রেওয়ায়ত করতেন না, কেন যেটা উনি রেওয়ায়ত করেছেন উনি এটারই উনি বিরুদ্ধে, নিজেই উনার মত এর বিরুদ্ধে। কিন্তু একজন আদর্শ রাইটার হতে গেলে, ঐতিহাসিক বা হিস্টোরিয়ান হতে গেলে সঠিকটা লিখতে হবে, না লিখলে আদর্শ ঐতিহাসিক হওয়া যাবে না। যার কারণে যেহেতু হাদিসটি সহি উনি এনকার করতে পারেন নাই, তিনি হাদিস লিখেছেন। এছাড়া আরো অনেক হাদিসের কিতাবে আছে, কিন্তু আমি হাফেজ ইবনে কাসিরকে কোট করছি। হাফেজ ইবনে কাসির তার আল বেদায়া ওয়া নেহায়ার মধ্যে লিখেছেন, আনতা আখি ওয়া ওয়ারিসি ওয়া খলিফাতি ওয়া খায়রু মিন আমরি বাদি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে আলী তুমি হচ্ছে আমার ভাই, তুমি আমার ওয়ারিস, তুমি আমার খলিফা, এবং তুমি আমার পর যত আমি হবে তাদের মধ্যে সর্বোত্তম, তোমাকে বেহতর উত্তম আর কেউ নাই। বুঝতে পেরেছেন? তো যাই হোক, একটা হাততালাফি হয়ে গেল। তো যখন হয়ে গেল, বুখারী শরীফে আছে এবং আল বেদায়া ওয়া নেহায়ার মধ্যেও আজকে খাতুনে জান্নাত পাকের বেশাল পাকের পর মাওলানা কায়নাত পাক হযরত আবু বকরকে ডাকলেন। তো যখন ডাকলেন, তো হযরত উমর বললেন যে আপনি যাবেন না, উনি বললেন আপনি একাই আসবেন। তো হযরত উমর বললেন যে আপনি যাবেন না, কেন একাই আপনাকে দেখেছেন আপনার ক্ষতি করবেন। হযরত আবু বকর বললেন, আলীকে আমি জানি, উনি রাসূলের পাকের আহলে বাইত, ওনার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভবই নয়, উনি যখন ডেকেছেন আমি একাই যাব, তোমাকে আমার সাথে আসতে হবে না, উনি আসতে চেয়েছিলেন। হযরত আবু বকর আসলেন, এটাও হাফেজ ইবনে কাসির আল বিদায়াতে রিওয়ায়াত করেছেন, ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুল মানাকিবে রিওয়ায়াত করেছেন। হযরত আবু বকর যখন আসলেন, ওনার ফ্যামিলির লোক ছিলেন মাওলানা পাকের, মাওলানা কেনার পাক উঠে দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন, কিছু খুতবা দিলেন, খুতবার মাঝে বললেন যে দেখেন আমি আপনাকে অস্বীকার করছি না বা আপনার সম্মানকে অস্বীকার করছি না, আপনি আমার রসুলে পাকের শ্বশুর মশাইর, আপনার সাথে আমারও রিশতা আছে, অতএব আপনি আমার বয়োজ্যেষ্ঠ, সেই হিসাবে আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট ও সম্মান আমি করি, কিন্তু এই খেলাফতটা আমার ছিল, এটা আপনি হাততালাফি করলেন, কিন্তু এটাও জেনে রাখেন যখন আপনি বসেই গেছেন আমি এটা চাই না, কেন আমরা খেলাফতের লোভী না, যখন আপনারই এটা বসেই গেছেন আমি চাই না আপনি থাকুন, আর আমি মসজিদে গিয়ে আমি এটা বলে দেব যে আমি এটা চাচ্ছি না। উনি মেনে নিলেন। সেই সময় ইবলিস দেখলো এখানে ওয়াসওয়াসা দেওয়ার টাইম, কি করে ভাঙন ধরাবো, ইসলামকে ভাঙবো। আবু সুফিয়ান ইবনে আব্বাসের কাছে গেল, গিয়ে বলল হক তো আলীরই, খেলাফতের হক তো আলীর, তো চলো আমরা গিয়ে ওনাকে বলি। ইবনে আব্বাস এলেন, এসে বললেন হে মাওলানা কায়নাত পাক, এটার হক তো আপনার, রাসূলের পাক আপনার জন্য বলে গেছেন, আর কারোর জন্য বলেননি, আপনি দাবি করছেন না কেন, ক্লেম করছেন না কেন, আপনি ক্লেম করুন, পুরা মদিনাবাসী আপনাকে সাপোর্ট করবে। উনি মুখে আঙুল দিয়ে বলেছিলেন যে খামোশ, থেমে যাও, দেখো আমি একটি কথা, একটি সেন্টেন্স বলেছিলেন যে আমি যদি ক্লেম করতে যাই এখন, তাহলে ওরা যেখান থেকে এসেছে ওখানেই ফিরে চলে যাবে। বুঝতে পেরেছেন? তারা সব এসেছেন শির্ক থেকে, যখন দেখবেন যে স্বার্থ হলো না তখন আবার শির্কের দিকে ফিরে চলে যাবে উল্টা পায়ে। যার কারণে বললেন দেখো ইসলাম আমাদের, খেলাফতের আমরা লোভী না, আমাদের এসবের প্রয়োজন নাই, ইসলাম আমাদের, এখন জীবন দিয়েও ইসলাম আমাদেরকে বাঁচাতে হবে। মাওলানা পাক সেদিনই ডিসাইড করে নিয়েছেন আমাদের রক্তের প্রয়োজন ইসলামকে বাঁচাবার জন্য। আবু সুফিয়ান তখন বলল যে হে আলী, খেলাফত তো আপনার হক, আপনি দাবি করুন, আর এর জন্য যত সৈন্য লাগে আমার কোরাইশ থেকে আমি আপনাকে সৈন্য দান করব, রক্ত বন্যা বয়ে দেব। মাওলানা পাক চালাকি ওনার কাছে চলে এক ধমক দিলেন তাকে, বললেন যে তুমি বদমাইশি করার জায়গা পাও না,
তুমি ইসলামকে ভ্রুণেই নষ্ট করে দিতে চাচ্ছ, তুমি বেরিয়ে যাও এখান থেকে। মোল্লা পাক বার করে দিলেন। ও তো আসলে চাইনি যে মওলানা আলী বসুক, একটা দ্বন্দ্ব লাগুক যাতে ইসলাম ভ্রুণেই নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন ব্যাপার? কাজ হলো না। এদিকে হযরত আবু বকর করলেন কি, তারিখুল খোলাফার মধ্যে এই হিস্ট্রি, এগুলো আপনাদেরকে নতুন লাগবে, কেন জানেন? মোল্লারা বলে না, কিন্তু খুলে দেখুন আছে কিনা, না থাকলে আমার কাছে কিতাব নিয়ে আসুন। আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে রেওয়ায়েত করেছেন, হাফেজ ইবনে কাসির আল-বেদায়া ওয়া নিহায়ার মধ্যে রেওয়ায়েত করেছেন, হযরত আবু বকর বসার সাথে সাথে বিভিন্ন জায়গার গভর্নর নিযুক্ত করতে লাগলেন। সেই সময়ে সিরিয়ার গভর্নর হিসাবে আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদকে পাঠিয়ে দিলেন। মুয়াবিয়ার ছেলে যে ইয়াজিদ, ওই ইয়াজিদ না, আর একটা ইয়াজিদ ছিল, সেটা হচ্ছে মুয়াবিয়ার বড় ভাই, মুয়াবিয়ার ভাই আবু সুফিয়ানের ছেলে, তার নাম ছিল ইয়াজিদ, তাকে সেখানকার গভর্নর বানালেন। আর তাকে যখন গভর্নর বানালেন, ইয়াজিদের সাথে ভাইয়ের সাথে মুয়াবিয়াও পিছে পিছে গেল, সিরিয়ায় থাকলো। কিছুদিন বাদে ইয়াজিদ মারা গেল। সে যখন মারা গেল, তারিখুল খোলাফার মধ্যে সিউতি আজিম মুহাররিখ ও মুহাদ্দিস তার কিতাবে লিখেছেন যে হযরত আবু বকর তখন তার ভাইয়ের পদে মুয়াবিয়াকে বহাল করলেন। হযরত উমার যখন খলিফা হলেন, উমারও তাকে সেই পদে রাখলেন। হযরত ওসমান যখন হলেন, তখন উনাকে রাখা তো দূরের কথা, ওনার পাওয়ারকে বহুগুণ বাড়িয়ে দিলেন, বিশাল এলাকার মালিকানা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আরো উমাইয়াদেরকে বিভিন্ন পকেটে বসাতে লাগলেন। অবশ্য উনি সিধা লোক ছিলেন, পর্দাউজ পাক বলতেন যে ওনাকে যে যা বলতো উনি সেটাই শুনতেন, সিধা মানুষ ছিলেন। তো উনি বসাতে লাগলেন উমাইয়াদেরকে। এখন হযরত আবু বকর যে মুয়াবিয়াকে বসালেন, এটার ব্যাপারটা হচ্ছে হযরত আবু বকর উনি চিন্তা করলেন যে এরা তো ইসলামে এসে গেছে, এরা তো মুসলমান হয়ে গেছে, ভিতরটা তো দেখতে পাচ্ছেন না। যেমন একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায় তো কি হবে ভাই? আমাদের সহানুভূতি হবে না? সবাই বলবে রে এই লোকটা হিন্দু ছিল, মুসলমান হয়েছে, আপনি হয়তো মসজিদে গেছে, আপনি ওকে ঠেলা ঠেলি করে পিছিয়ে দিচ্ছেন, তার ভাই এই হিন্দু ছিল মুসলমান হয়েছে, কাকে বলবে কিনা ভাই? সহানুভূতি যাওয়ার জন্মাবে, মুসলমান হয়েছে। তো হযরত আবু বকর ভাবলেন, মানে উনি তো ওলি আল্লাহ ছিলেন না, উনি তো নূর ছিলেন না, ওনার মধ্যে রুহানিয়াত ছিল না, যার কারণে উনি ভেতরটাকে তো দেখতে পাননি। উনি ভাবছেন কলমা পড়েছে, মুসলমান হয়েছে, ভালো হয়ে গেছে, ওকে খলিফা বানিয়ে দিলেন। কিন্তু মওলা পাক ছিলেন নূর, উনি নূরের চোখ দিয়ে দেখছেন, যদি উনি প্রথমে বসতেন তাহলে উনি কখনোই বসাতেন না, যার কারণে যখন বসলেন, বসার সাথে সাথে মাবিয়াকে আগে সরাতে চাইলেন, বললেন ওকে আগে সরাও, উনি তো জানেন যে ইসলামের দুশমন, উনি নূর আছেন, উনি দেখতে পাচ্ছেন। তো হযরত আবু বকর বেচারির দোষ নাই, উনি তো দেখতে পাননি, উনি তো নূর না, বুঝতে পেরেছেন না? খেলাফত আর বেলায়েত তো এক নয় ভাই, একই জিনিস। মামু হারুনের রশিদের তো খলিফা ছিল, সে বলেই ছিলেন নাকি? তারপরে অনেক বনু আব্বাসিয়াদের খলিফা ছিল, যারা 11 ইমামকে হত্যা করেছে, তারা বলি আল্লাহ ছিল নাকি? আমাদের ইন্ডিয়ার গভর্নর এখন কে? নরেন্দ্র মোদী, মোদিজি, তিনি এখন আমাদের খলিফা, তিনি আমাদের এখন রাষ্ট্রীয় নেতা, তো উনি ওলি আল্লাহ নাকি? আলাদা জিনিস, বুঝতে পারছেন না? তো উনি খেলাফতে বসলেন, কিন্তু বেলায়েতের চোখ না থাকার জন্য উনি বেচারি বুঝতে পারেননি, ভাবছেন কালমা পড়েছে, গায়ের মুসলিম মুসলমান হয়ে গেছে, একে পদ দিয়ে দাও, উঁচা পদ, বাস এই হয়ে গেল সবচেয়ে বড় ইসলামের ভুল। তার চেয়ে বড় ভুল বসা, বসলেন বলে যে ভুলটা হলো। তারপরে হযরত ওসমান গনির, আমি সেই হিস্ট্রিগুলো বলতে চাচ্ছি না, আমি মেন জায়গায় আসতে চাচ্ছি। যখন হযরত ওসমান গনি খলিফা হলেন, ওসমান গনির জামানায় অনেক অরাজকতা হলো, ওনাকে শহীদও করল, হত্যাও করল। ওনাকে হত্যা করার পর মওলা কায়নাত পাকের কাছে আসলো খেলাফতের জন্য। মওলা পাক বললেন যে না, আমি খেলাফতের লালাই তো লালসা না, তোমরা যাকে খুশি বসাও, আমি বসতে চাই না। সবাই ভিড় করে আসলো, মওলা পাক বাগানের দিকে চলে গেলেন। এমন ভাবে তারা ভিড় করে আসলো, মওলা পাক বলছেন যে আমি চিন্তা করলাম যে এই ভিড়ের চাপে আমার 2 সাহাজাদা আবার পুষ্ট না হয়ে যায়, বলেন আমি খেলাফত চাই না। মওলা পাক খেলাফতে বসতে চাননি, কবে লাথি মেরে খেলাফতকে ছেড়ে দিয়েছেন? উনারা সুফিজমের মাধ্যমে ইসলামকে চালাচ্ছিলেন, সুফিজমের মাধ্যমে, সুফিজম মওলা আলী থেকে। সবাই জবরদস্তি করলো, তালহা জুবায়ের জবরদস্তি করলো, বললে যে যদি আপনি এখানে খেলাফতে না আসেন, ইসলামের হাল না ধরেন, আপনি যুগের ইমাম, আপনি দায়ী থাকবেন, আমরা পথভ্রষ্ট হওয়ার জন্য কেয়ামতের দিনে আল্লাহ তাআলাকে বলবো যে আমরা ওনার কাছে গেছিলাম কিন্তু ইসলামের হাল উনি ধরেন নাই।
বাধ্য হয়ে ধরলেন, এমন সময় ধরলেন যে ইসলামের জানাজা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে উসমান গনি হত্যার জন্য মিথ্যা করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রক্ত মাখা কাপড় আর উনার স্ত্রী নাইলার কাটা আঙুল দামেস্কের শহরের গেটে ফটকে টাঙিয়ে দিয়েছে মুয়াবিয়ার, আর প্রচার করলো আলী উনাকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ মিন জালিম, যে উনার এগেনস্টে বিদ্রোহ করলো, রাসূলের পাকের এগেনস্টে পহেলা বিদ্রোহ মুয়াবিয়া করেছে। তো রাষ্ট্রীয় নেতা তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সে রাষ্ট্রদ্রোহী হলো, এবং উনি ধর্মীয় নেতার বিরুদ্ধে বিদ্রোহিতা করার জন্য ধর্মীয় দ্রোহী হলো। এমনকি হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনাকেও মিসগাইড করেছে, মিসগাইড করে। আপনারা তো জানেন আমাদের ঘরে নবী পাকের হুজুর পাকদের ঘরে কত পর্দা, উনাদের আহলিয়া পাকরা কখনো বাইরে আসেন না, এমনকি আমরা যে থাকি কোনো কাম পাকের জন্য যদি ভেতরে যাওয়ার দরকার হয় তাহলে ওনারা ঘরের ভিতরে দরজা বন্ধ থাকে, আমরা ভেতরে যাচ্ছি করে আওয়াজ দিয়ে যেতে হয়, সূর্যের মুখ ওনারা দেখেন না। সেখানে নবী পাকের আহলিয়া পাককে যুদ্ধ করতে নামালো, চিন্তা করুন মুয়াবিয়া কত নিকৃষ্ট, উম্মুল মুমিনিনকে বেপর্দা করলো, যুদ্ধের ময়দানে নামালো, এবং মুয়াবিয়া হযরত উম্মুল মুমিনিন ভুল বুঝলেন। হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন, যখন উনি জামালের যুদ্ধের জন্য যাচ্ছেন একটা জায়গায় কুকুরের চিৎকার শুনতে পেলেন, উনি উঠে হাতের উপরে থাবা মেরে বললেন উঠকে নামাও বসাও, উঠ যখন বসলো উনি নেমে পড়লেন, নেমে পড়ে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন লোকদেরকে এই জায়গাটার নাম কি, তো বলেন এই জায়গাটার নাম হাওয়াব, ওখানে হাওয়াবের কুয়া আছে। তখন উনি বললেন খোদার কসম আমি নবী পাকের হতে শুনেছি নিজের কানে, উনি বলেছেন আমার বিবিদের মধ্যে এক বিবি তার উপরে হাওয়াবের কুকুর চিৎকার করবে তখন সে বুঝবে সে গুমরাহ আছে, পথভ্রষ্ট আছে, ভুল পথে আছে, অতএব আমি তওবা করছি, আমি ভুল রাস্তায় আছি, আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি জামালে যেতে চাই না। জুবায়ের দেখলেন ব্যাপার তো খারাপ, ইনি তো কিছুতেই যাবেন না, এই হাদিস শরীফটা তো সত্য কথা। উনি 50 জন সাক্ষীকে তৈরি করে নিয়ে আসলেন শিখিয়ে। হাফেজ ইবনে কাসির তিনি তার কিতাবে লিখেছেন তারিখে ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়ায় 50 জন সাক্ষীকে তৈরি করে এনে উম্মুল মুমিনিনের কাছে সাক্ষী দেওয়ালেন, তারা বলল যে আপনাকে যারা বলেছে ভুল, এটা হাওয়াব নয় এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হাওয়াব নয়, এটা অন্য জায়গা। তখন তাদের সাক্ষীর উপরে বেশ করে উম্মুল মুমিনিন ভাবলেন তাহলে এটা হাওয়াব নয়, তখন জামালে গেলেন। এবং ইবনে কাসির কমেন্ট করেছেন এই কিতাবে নিজে যে ইসলামে সর্বপ্রথমে মিথ্যা জুবায়ের বললেন, দেখলেন তো বেপর্দা হয়ে যাচ্ছেন, উম্মুল মুমিনিনকে রক্ষা করার দায়িত্ব মৌলায়ে কায়নাত পাকের, মুয়াবিয়ার কাজ বেপর্দা করা আর মৌলা পাকের কাজ বেপর্দা থেকে উম্মুল মুমিনিনকে পর্দায় আনা, যার কারণে কৌশলের সাথে ওনার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন যেন উম্মুল মুমিনিনের গায়ে বিন্দু মাত্র আঁচড় না লাগে, উটের পাকে কেটে দিয়ে উঠ বসে গেল, উম্মুল মুমিনিনকে ওখান থেকে নিয়ে উনি ফিরিয়ে দিলেন ওখান থেকে। উম্মুল মুমিনিন পরে বললেন উনার ভাই হযরতে মুহাম্মদ উম্মুল মুমিনিনের ভাই, উনি বলেন হে আমার বুবুজান, আমি আপনার কাছে শুনেছি আপনি বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন যে আলী যেদিকে থাকে হক সেদিকে থাকে, তা আপনি কেন আলীর বিরোধিতা করলেন, তো বললেন যে এই হাদিসটা আমার মনে ছিল না তখন, তো আল্লাহ আলীর উপরে রহম করেন যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেন, এর জন্য উম্মুল মুমিনিন ক্ষমা চাইলেন এবং মাওলা আলীর জন্য রহম চাইলেন উম্মুল মুমিনিন। বুঝতে পেরেছেন, এই তারিখ কিতাব পড়ে দেখুন উম্মুল মুমিনিনের উপরে তোহমত লাগায়, উনাকে ভুল বুঝিয়েছে কে, সব মূলে মুয়াবিয়া। যখন দেখলো এখানে কিছু হলো না, সিফিনের যুদ্ধ, 60,000 সৈন্য নিয়ে মাওলা পাকে রেখে সে সিফিনের যুদ্ধ করলো, সিফিনের যুদ্ধে মাওলা আলীর এগেনস্টে তরবারি অস্ত্র ধারণ করলো, যেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের মধ্যে আলী ফাতেমা হাসান বা হুসাইনের জন্য বললেন আনা হারবুন লিমা হারাবতুম ওয়া সালমুন লিমা সালামতুম, হে আলী হে ফাতেমা হে হাসান হুসাইন যারা তোমাদের সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি। মাওলা আলীর সাথে মুয়াবিয়া
মওলা আলী হাসান হুসাইন এদের সাথে মাবিয়া আর ইয়াজিদ ছাড়া কেউ যুদ্ধ করেনি, তার মানে এটা গায়েবের খবর। নবী পাক জানতেন এরা যুদ্ধ করবে, তাই এদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করি। তো মুয়াবিয়া মওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে বাস্তবে নবী পাকের সাথে যুদ্ধ করেছে। সেই যুদ্ধে হযরত ওয়াইস কারনি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন মওলা আলীর পক্ষ থেকে। সেই যুদ্ধে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, এবং আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু শহীদ হলেন, ওনার মাথা অবরোধ কেটে মুয়াবিয়ার কাছে নিয়ে গেল, মুয়াবিয়া তাকে অনেক টাকা পুরস্কার দিল। এবং বুখারী তিরমিজি হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 220 থেকে এবং 21 দুই পৃষ্ঠা ব্যাপী আবু হুরায়রা রিওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার বিন ইয়াসারের জন্য বললেন, আবশরি আম্মার তাকতুলু কালফিয়াতিল বাগিয়া, হে আম্মার তোমাকে আফসোস না, তোমার জন্য সুসংবাদ যে তোমাকে বাগির জামাত হত্যা করবে। তারপরে ওখানে নিচে লেখা আছে ওয়া কাতালাহু আসহাবু মুয়াবিয়া, আর তাকে হত্যা করেছে মুয়াবিয়ার জামাত। তো নবী পাক বললেন যে তোমাকে বাগির জামাত হত্যা করবে, আর বললেন তাকে হত্যা করেছে মুয়াবিয়ার জামাত। তার মানে এই হাদিস শরীফ থেকে রাসূল পাক মুয়াবিয়াকে বাগি বললেন। এবং সহিহ বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডে 394 পৃষ্ঠা এবং বুখারী শরীফের প্রথম খণ্ডে 64 পৃষ্ঠা দুই জায়গায় একই হাদিস আছে যে হযরতের মসজিদে নববীর কাজ চলছিল, সবাই একটা একটা করে মসজিদে নববীর জন্য ইট বয়ে নিয়ে যাচ্ছে, হযরত আম্মার বিন ইয়াসার দুটো করে নিয়ে যাচ্ছিলেন। নবী পাকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন নবী পাক তার মাথা থেকে ধুলো ঝেড়ে দিচ্ছিলেন আর বললেন বুখারী শরীফের হাদিস, ওয়াই হাম্মার তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান্নার, বলেন আফসোস এই আম্মারের জন্য যে একে বাগির জামাত হত্যা করবে, ওয়া ইয়াদউহুম ইলাল্লাহ, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু ওই বাগির জামাত মুয়াবিয়াদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবেন, ওয়া ইয়াদউনাহু ইলান্নার, আর মুয়াবিয়ার দল ইনাকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হাজারি, নারায়ে হাসান, নারায়ে হোসেন, নারায়ে গৌ, নারায়ে গৌ, নারায়ে গৌ, নারায়ে বড় হুজুর পাক্কা বউ কেপলা, নারায়ে ছোট হুজুর পাক্কা বউ কেপলা, নারায়ে শেহজাদা হুজুর পাক্কা বউ কেপলা, নারায়ে তাকবীর। সহিহ বুখারী ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়াবিয়াকে জাহান্নামী বললেন, শুধু মুয়াবিয়া না, মুয়াবিয়ার পুরো জামাতকে বললেন। যদি বুখারী শরীফে না থাকে আমার চ্যালেঞ্জ, এবং আমি যে পৃষ্ঠা বলেছি এ বুখারী শরীফের পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, অন্য প্রিন্টের পৃষ্ঠা আলাদাও হতে পারে, অন্য প্রিন্টের পৃষ্ঠা আলাদাও হতে পারে, দারুল উলুম উত্তরপ্রদেশ ইন্ডিয়া দেওবন্দ প্রিন্ট হাদিস 64 পৃষ্ঠা এবং প্রথম খণ্ডে 396 পৃষ্ঠা, এবং 64 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লেখা আছে, হাসিয়ার মধ্যে মুরাদ বিল বাগিয়াত মুয়াবিয়া ওয়া জুনদুহু, এখানে বাগির দ্বারা ধর্মদ্রোহীর দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুয়াবিয়া এবং তার সৈন্যদলকে। মুয়াবিয়া কত নিকৃষ্ট ছিল যে সে সাহাবিদেরকে হত্যা করেছে, সে গভর্নরের পদে, সে আগে সিফিনের যুদ্ধ বলি, ওই যুদ্ধের সময় যখন সে হেরে যাচ্ছে তখন কোরআন পাককে ছিঁড়ে বর্ষায় লাগিয়ে আমর ইবনে সাদের পরামর্শে বর্ষার ডগায় গেঁথে বললো আমি যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত যে কোরআন পাকের প্রতি এত বড় অবমাননা সর্বপ্রথম মুয়াবিয়া করেছে। হাফেজ ইবনে কাসির তার আলবেদায় ওয়া নিহার মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন। মওলা পাক দেখলেন এটা একটা ছলনা, উনি ওনার সাথীদের বললেন যুদ্ধ চালাও, ওরা কেউ যুদ্ধ করছিল না কোরআন পাক দেখে। উনি বললেন হাযা কোরআনুন সামিতুন ওয়া আনা কোরআনুন নাতিকুন, বর্ষার ডগায় যে কোরআন দেখছো এ কোরআন নির্বাক, কোরআনে নতুন কথা বলে না, আমি আলী বললে ওয়ালা জিন্দা কোরআন। মওলা পাক হযরত মওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু শহীদ করেছে, হুজুর ভবিষ্যৎবাণী জাহান্নামী ও ধর্মদ্রোহী বলেছেন, এবং মুয়াবিয়ার আমাল দেখেন কত খারাপ, এমন কোনো খারাপ কাজ ছিল না করেনি। ও গভর্নর হওয়ার পর 70,000-এরও বেশি মসজিদে এলান করে দিল যে খতিবদের উপরে জরুরি জুম্মার মসজিদে মেম্বারের উপরে দাঁড়িয়ে খতবার মধ্যে যেন তারা আলী আর আলীর আওলাদকে গালি গালাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং তারা গালি দিত, যে খতিব গালি দিত না তাকে হত্যা করা হতো। এই অপরাধে হাফেজ ইবনে কাসির লিখেছেন
ইমাম তাবারি তারিখে তাবারিতে লিখেছেন, ইবনে খালদুন লিখেছেন, ইবনে আসির উসুদুল গাবার মধ্যে লিখেছেন, তমাম মুয়াররিখ নিজ নিজ তারিখের কিতাবে লিখেছেন যে ইবনে হামেক রাদিয়াল্লাহু আনহুকে এই অপরাধে হত্যা করেছেন। কিরকম ভাবে? যখন ইলান করে দিল হত্যা করা হবে, আল্লাহর রাসূলের সাহাবী ইবনে হামেক রাদিয়াল্লাহু আনহুর জানের ভয়ে পালিয়ে গেলেন, এক গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আল্লাহ পাক ওনার ইজ্জত রক্ষা করবেন যাতে জীবন্ত ধরা না পড়ে, সাপের দংশনে উনি শহীদ হলেন গুহার ভিতরে। মাবিয়ার দল গুহার মধ্যে ওনাকে পেয়ে গেল, ওনার লাশ মুবারক থেকে মাথা কেটে নিল, সেই মাথা কেটে মাবিয়ার কাছে দামেস্কে পাঠিয়ে দিল। মাবিয়া সেই মাথা পুরো দামেস্কের শহর রাস্তায় রাস্তায় প্রদর্শন করলো, আর সেই মাথাকে লুপ্তে লুপ্তে তার ফুটবলের মতো লুপ্তে লুপ্তে তার ইবনে হামেকের বাড়ির মধ্যে গিয়ে তার মায়ের কোলের উপরে ফেলে দিল। হযরতে আদি রাদিয়াল্লাহু আনহু উনি এবং ওনার সঙ্গী সাথীগণ মসজিদে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যখন আলীকে গালি দেওয়া হচ্ছিল। খবরদার, মাওলা আলীর সামনে কোরআনে আয়াতে পাক আছে, সূরা আহজাব 22 পারা, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ওনাদের পাক পবিত্র করেছেন। সূরা আশ-শুরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাত ফিল কুরবা। আল্লাহ এই আয়াত পাক অবতীর্ণ করে এই আলী ও আলীর ঔলাদ পাকের মুহাব্বত ও মাওয়াদাতকে ওয়াজিব করে দিয়েছেন, ওনাদের গালি দেবে না। ওনার সাথে 12 জন প্রতিবাদ করলেন, এই হয়ে গেল অপরাধ। অ্যারেস্ট করে দামেস্কে মাবিয়ার কাছে পাঠিয়ে দিল, চিঠি লিখে দিল এই এনারা প্রতিবাদ করেছেন। মাবিয়া সামনে পেয়ে হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহার মধ্যে লিখেছেন, মাবিয়া বলল আমি আপনাদেরকে ছেড়ে দিতে পারি যেহেতু আপনারা সকলেই আল্লাহ রসুলের জলিলুল কাদার সাহাবি। সাহাবি দাবি করছেন যেহেতু সাহাবি ছেড়ে দিতে পারি, তবে একটি শর্ত, আমার সামনে একবার আলীকে গালি দেন। উনি বললেন আমি একটা কথার বিনিময়ে ঈমানকে আমি বিক্রি করতে পারি না। সঙ্গে সঙ্গে জাল্লাদকে হুকুম করলো এদেরকে কতল করে দাও। তাদের ভিতর একজন ছিলেন, তার নাম আব্দুর রহমান, বললেন ওকে বাদে 11 জনকে শহীদ করে দেওয়া হলো। অপরাধ কি? মোল্লা আলীকে গালি দেয় নাই, কাদের হত্যা করলো? সাহাবিদেরকে। আব্দুর রহমানকে বললেন, ও বলল যে পাঠিয়ে দাও ওই দেশে যেখান থেকে নিয়ে এসছো, ওখানে নিয়ে গিয়ে ঢোল পিটে লোক জড়ো করো, জড়ো করে জিন্দা মাটিতে পুঁতে দাও। এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছিল। মাবিয়া এইরকম নির্মম কাজ করেছে যে এইরকম ভাবে অসংখ্য সাহাবিয়ে রাসূলকে হত্যা করেছে, শুধু আলীকে গালি না দেওয়ার জন্য সে সাহাবি টেররিস্ট, সন্ত্রাসবাদের জনক, সন্ত্রাস ত্রাসের সৃষ্টি করেছিল। হয় আলীকে গালি দাও না হয় জীবন দাও। কিতাব খুলে দেখুন আছে না নাই, থাকার পরে যদি না মানেন ওটা আপনার ব্যাপার। কেউ বলে আমি কোরআন মানি না হাদিস মানি না, আমি কি করবো? কেউ মূর্তি পূজা করবে তো আমি তো জবরদস্তি করতে পারি না। লা ইকরাহা ফি দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। শুধু দেখুন আমি যেটা বলছি কিতাবে আসে কি না নাই, যদি না থাকে কিতাব আনুন, আমি তো ওপেন বলছি। শুধু তাই নয়, আজ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, কিতাব পড়ে দেখবেন সমস্ত আসমাউর রেজালের মধ্যে আছে, এমনকি হাফেজ ইবনে ইবনে তাহজিবুত তাহজিবের মধ্যে, তাহজিবুত তাহজিবের মধ্যে ইবন আসকালানি ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিবের রেওয়ায়ত করেছেন, এমনকি যে হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাস দেওয়া হয় ছটা হাদিস পড়াবার আগে মেশকাতুল মাসাবি, সেই মেশকাত শরীফের আসমাউর রেজাল চ্যাপ্টারের মধ্যে লেখা আছে যে হযরত আবু বক্করের ছেলে পহলা খলিফা, হযরত আবু বক্করের ছেলে মুহাম্মদ বিন আবু বক্করকে হত্যা করার পর মুয়াবিয়া এবং মুয়াবিয়ার দলবল তাকে হত্যা করার পর লাশকে টুকরা টুকরা করে কেটে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মেশকাত শরীফের মধ্যে আছে। কত বড় জালেব এইরকম ভাবে তার উপর জুলুম করেছে, এই জন্য রসুল পাক জানতেন যে খুব বড় জালেম হবে। এই জন্য হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়া নিহার মধ্যে বললেন, হাদিস লিখেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইজা রাআইতুম মুআবিয়াত আলা মিম্বারি ফাকতুলুহু, তোমরা যখনই মুআবিয়াকে আমার মিম্বারে দেখবে ওকে কতল করবে। তো প্রথম খলিফা হযরত আবু বক্করের ছেলেকে হত্যা করেছে, আপনার ছেলেকে কেউ যদি খুন করে আপনি তার উপরে খুশি হবেন না? কি হবে ভাই, খুশি হবেন না? দুঃখিত হবেন, বরং মন থেকে কি করবেন? বদদোয়া করবেন,
ওই ছেলেটি আমার, ওই লোকটি আমার ছেলেকে হত্যা করেছে। তো পহেলা খলিফা হযরত আবু বকরের ছেলেকে নির্মম ভাবে হত্যা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। হযরত আবু বকর খোশ হয়েছেন মুয়াবিয়ার উপরে না? হযরত আবু বকর লানত দিয়েছেন। তো যে হযরতে আবু বকরকে মানতে ওয়ালা হবে ও কোনোদিনই মুয়াবিয়াকে মানবে না। বাস্তবে যে মুয়াবিয়াকে সাহাবী বলে মানে ও আবু বকরকেই মানে না। তুমি কেমন আবু বকরকে মানতে ওয়ালা? তুমি কেমন আবু বকরকে মানতে ওয়ালা? ছেলেকে হত্যা করলো আর তুমি তাকে সম্মান দিতেছো? এবং শুধু ওনাকে হত্যা না, তারপরে আরো কি করলো দেখুন, ওনার বড় ছেলেকেও হত্যার হুমকি দিয়েছিল হযরত আবু বকরের, আব্দুর রহমান ইবনে আবু বকরকে। এই মুয়াবিয়া, এই ইবলিস মুয়াবিয়ার রূপে চলে আসলো, এসে রাসূল পাকের সাহাবীদেরকে ধরে ধরে বেছে বেছে হত্যা করতে থাকলো। আর ইসলামে হত্যা করা, সাহাবীদেরকে খুন করা, মুসলমানকে হত্যা করার প্রথা শুরু হলো মুয়াবিয়া থেকে, যেটা আজ পর্যন্ত পৃথিবীতে চলতেছে। যারা আজ মুসলমান সেজে মুসলমানকে খুন করছে, গুলি চালাচ্ছে, মসজিদে গুলি চালিয়ে দিচ্ছে, শিয়া সুন্নিকে, সুন্নি শিয়াকে, আর বলছে আমরা জিহাদ করছি, মারছে সব মুসলমানকে, এর সূত্র হয়েছে মুয়াবিয়া থেকে। যারা এগুলো করছে এরা সব মুয়াবিয়াওয়ালা, কেউ হুসাইনি দলের নয়। হুসাইনি যারা, তাদের কাজ হত্যা করা নয়, তাদের কাজ হত্যা হওয়া ইসলামের রাহে, আল্লাহর রাহে। তো সন্ত্রাসবাদের জনক হচ্ছে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান। ইসলামের টেরর সৃষ্টি করেছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল, ধরে ধরে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে জবাই করেছিল, এরকম ভাবে অনেক সাহাবী হত্যা করেছে। অতঃপর ইয়াজিদ যখন জন্মগ্রহণ করলো, ইয়াজিদ তার সবচেয়ে খারাপ সন্তান ছিল, এমন কোনো খারাপ কাজ ছিল না যে সে করেনি, মদ পান থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের খারাপ কাজ হওয়া সম্ভব সব কাজে জিত করত। বাঁদর নিয়ে খেলা করত, বাঁদরকে সোনার মুকুট পরিয়ে দিত, পরিয়ে দিয়ে তাকে নিয়ে খেলা করে বেড়াত দিন রাত, আরও অনেক কিছু। মুয়াবিয়া চিন্তা করল এই ইসলামকে ধ্বংস করার জন্য আমার বেটা ইয়াজিদ উপযুক্ত। যখন হযরত ওসমান গনি খলিফা হয়েছিলেন, আবু সুফিয়ান হায়াতে ছিল, তখন সে অন্ধ হয়ে গেছিল। হযরত ওসমান গনি উমাইয়া ফ্যামিলি থেকে ছিলেন, আবু সুফিয়ান খুব খোশ হলো যে আজ উমাইয়া ফ্যামিলি থেকে আজকে একটা হয়েছে। সে হযরত ওসমান গনির বাড়িতে গেল, গিয়ে সে তো কিছু দেখতে পায় না, জিজ্ঞাসা করলো যে এখানে উমাইয়া ফ্যামিলির লোক ছাড়া কি অন্য কেউ আছে? তারা বললো যে না, এখানে সব উমাইয়া ফ্যামিলির লোক। সে তখন বলল আমার আজ আশা, হাজার বছর থেকে আমাদের এই বংশের আশা আজ পুরা হয়েছে, আজ হাশেমিদের কাছ থেকে খেলাফত কেড়ে উমাইয়ার হাতে চলে এসেছে। তোমরা খেয়াল রাখবে, এটা যেন ফুটবলের ন্যায় এক হাত থেকে আর এক হাত থেকে আর এক হাত এইভাবে শুধু উমাইয়াদের হাতে হাতে চলতে থাকে, কোনোভাবে যেন হাশেমিদের হাতে না যায়। ঠিক বাপের এই ওয়াদা পুরাপুরি পূরণ করেছে মুয়াবিয়া। সে দেখলো আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর ইয়াজিদ এত খারাপ, একে কেউ মেনে নেবে না, বিদ্রোহ করবে, তো আমি বেঁচে থাকা অবস্থায় ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। সে মুয়াবিয়া মারা গেছে 60 হিজরির রজব মাসে। সে মারা যাওয়ার 10 বছর আগে, মারা যাওয়ার 10 বছর আগে থেকে 50 হিজরিতে সিরিয়ায় ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করলো। তারপর চিঠি লিখে পাঠালো মুয়াবিয়া মদিনার গভর্নরকে যে আমার বেটা ইয়াজিদের নামে বায়াত নাও। গভর্নর মেম্বারে উঠে দাঁড়ালো, চিঠি করে শোনালো আর বলল মুয়াবিয়ার আদেশ হয়েছে আমার প্রতি, আমি যেন প্রথম খলিফা আবু বকর এবং দ্বিতীয় খলিফা উমার এই দুই খলিফার সুন্নাত মোতাবেক ইয়াজিদের নামে বায়াত নেই। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের ছেলে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, উঠে দাঁড়ালেন, আর আবদুল্লাহ ইবনে উমার হযরত উমারের ছেলে উনিও উঠেছিলেন, দাঁড়িয়ে দুজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, বললেন খবরদার বলবে না আবু বকর ও উমারের সুন্নাত মোতাবেক। তার কারণ হযরত আবু বকরের যোগ্য সন্তান ছিল, এখনো আছে আব্দুর রহমান, কিন্তু হযরত আবু বকর আমার বাবা নিজের ছেলেকে খেলাফতে বসিয়ে যান নাই। হযরত উমার তারও যোগ্য পুত্র ছিল আব্দুল্লাহ, এখনো হায়াতে আছে, কিন্তু তোমার ছেলে এমনকি তোমার চেয়েও যোগ্যতা রাখা সত্ত্বেও হযরত উমর তার ছেলেকে
খেলাফতে বসিয়ে দিয়ে যান নাই, আর তুমি নিজের জীবদ্দশায় নিজের ছেলেকে খেলাফতে বসিয়ে দিচ্ছ কি করে? তুমি বলো আবু বকর উমরের সুন্নাত মোতাবেক, বরং রোমের বাদশাহদের সুন্নাত মোতাবেক তুমি কাজ করতেছো, ইহুদিদের সুন্নাত মোতাবেক। তারপর 51 হিজরিতে তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি এগুলো বর্ণনা করেছেন, যা আমি শোনাচ্ছি। 51 হিজরিতে আমিরে হাজ হয়ে মক্কা শরীফের মাবিয়া গেল, ওখানে খুতবা দিল, তারপর আব্দুর রহমানকে ডেকে নিয়ে এলো ঘরের ভিতরে, দেখলো যে করে হোক কব্জা করতে হবে। তাকে বোঝালো অনেক, বললো আমার ছেলে যাজিদের নামে বায়াত গ্রহণ করো। বললেন যে না, তোমার ছেলে হচ্ছে লম্পট, দুশ্চরিত্র, মাতাল, ইসলামের ধারেই আসে না, এ কখনোই আমার ইমাম নেতা হতে পারে না। উনি বেরিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ আসলেন, ওনাকেও ডাকলো, উনি বললেন এইরকম মদ্যপ, মাতাল, লম্পট, বেনামাজি, বেরোজাদার, ধর্মের ধারেই আসে না, এইরকম নিকৃষ্ট ব্যক্তি আমাদের খলিফা হতে পারে না। তাছাড়া তুমি এখন খলিফা আছো, পদে আছো, তুমি বেঁচে থাকতেই কি করে তাকে বসাতে পারো? লোক তাহলে তোমার আনুগত্য করবে না ওর আনুগত্য করবে? তাহলে বেশ ভালো কথা, তাহলে তুমি খেলাফত থেকে ছেড়ে দাও, ইয়াজিদকে বসাও, দুজনে কি করে হবে? অতএব আমার কাছ থেকে বুদ্ধি নাও, ইয়াজিদের নামে বায়াত নিতে যেও না, জনগণের হাতে ছেড়ে দাও, জনগণ যাকে ভালো বুঝবে তাকে খলিফা বানাবে। এই বলে উনি বেরিয়ে গেলেন, দেখলো ব্যাপার খারাপ। তিনিও বেরিয়ে আসলেন, মেম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে জনগণকে জিজ্ঞাসা করলো কে মুয়াবিয়া? তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা দেখলেন তো আমার ঘরে একাই একাই হযরতে আবু বকরের ছেলে আর উমরের ছেলে এসেছিলেন? বলে হ্যাঁ আমরা তো দেখলাম। বলে কি ঘটনা ঘটলো জানেন? বলে কি ঘটনা? না তো উভয়েই একে একে আমার হাতে ইয়াজিদের নামে বায়াত হয়ে গেছে। এই মিথ্যা কথা যখন বললো, হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান আর উমরের ছেলে হযরত আব্দুল্লাহ উঠে প্রতিবাদ করলেন, জনগণ দুভাগ হয়ে গেল, যে আমাদের গভর্নর বলছে, আর এদিকে কিছু লোক ইনাদের ফরে হয়ে গেল যে ইনারা অস্বীকার করছেন, একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল। তারপর হজের পরে মুয়াবিয়া চিন্তা করলো, এ তো সিরিয়ায় গিয়ে আব্দুর রহমান বলবে যে আমি মুরিদ হইনি, বায়াত হইনি ইয়াজিদের নামে, তো বলে যে করে কব্জা করতে হবে, ছলে বলে কৌশলে ইয়াজিদের নামে বায়াত হওয়া চাই, হতেই হবে, আমরা ইয়াজিদকে দোষ দিই, দেখুন ইয়াজিদকে বসালো কে। তখন মুয়াবিয়া হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে লিখেছেন, এক ব্যক্তির হাতে 100,000 দেরহাম ঘুষ দিয়ে পাঠালো, বলল আপনাকে এই 100,000 দেরহাম দেওয়া হলো, এর বিনিময়ে আপনি ইয়াজিদের হাতে বায়াত হন। উনি বললেন খোদার কসম দুনিয়ার বিনিময়ে আমি আখেরাতকে বিক্রি করতে চাই না, নিয়ে যাও তোমার দেরহাম। উনি ফেরত পাঠিয়ে দিলেন। মাবিয়া দেখলো সব রাস্তাই তো বন্ধ হয়ে গেল, যখন আর কোনোভাবে পারতো না তখন সে শক্তি প্রয়োগ করত, তখন সে লোক পাঠিয়ে হুমকি দিল, বলে এ আব্দুর রহমান তোমার এক ভাইকে আমি হত্যা করেছি, খেয়াল রেখো তুমি যদি আমার ছেলে ইয়াজিদের নামে বায়াত না হও তাহলে আমি তোমাকে হত্যা করব। হযরত আব্দুর রহমান বললেন এই মুয়াবিয়া তুই যদি এই ধরনের কথা বলে থাকিস এবং আমাকে হত্যা করিস, জেনে রাখ দুনিয়াতে তোর উপরে আল্লাহর লানত, আখেরাতে তোর জন্য জাহান্নাম। ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে রেওয়ায়েত করেছেন যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু লানত দিলেন মুয়াবিয়ার উপরে, যে তোর উপরে দুনিয়ায় মুয়াবিয়ার উপরে দুনিয়ায় লানত, আখেরাতে জাহান্নাম। আব্দুর রহমান কে? সাহাবিয়া রাসূল। আব্দুর রহমান কে? শাহজাদায়ে খলিফায়ে আউয়াল হযরত আবু বকর। তো মুয়াবিয়া পর লানত দেনা এ সাহাবী কি সুন্নত হে, আর মুয়াবিয়া পর লানত দেনা শাহজাদায়ে আবু বকর কি সুন্নত হে। সাহাবীরা লানত দিয়েছেন আর মোল্লারা বলছে, খোদ রাসূল পাক দিয়েছেন মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আবু ইয়ালা এবং হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রেওয়ায়ত করছেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, গান গান করার আওয়াজ আসতে লাগলো, হুজুর বললেন দেখো তো কে? তো আমি কোঠার উপরে উঠলাম, তো উঠে দেখি পাশের বাড়িতে মুয়াবিয়া এবং আমর ইবনে আস গান করছে। হুজুরকে এসে বললাম, হুজুর হাত তুললেন আর বললেন আল্লাহুম্মা কাসুহুমা ফিল ফিতনাতি রাখসান ওয়া দাআহুমা ইলা নারে দাআম, আয় আল্লাহ তুমি মুয়াবিয়া এবং আমর ইবনুল আসকে ফেতনা ফেসাদের মধ্যে মুখ উপুর করে ফেলে দাও এবং এদের দুজনাকে জাহান্নামের মধ্যে মুখ উপুর করে ফেলে দাও।
বোগা।